الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما بعد، فقد قال الله تعالى في شان حبيبه: آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل مولانا وعلى آله جري جري. اللهم صل خود خدا کہتا ہے صلو، پھر بھی تم غافلون. مومنوں واجب ہے تم پر، افعلوا ما تمرون. اللہ ہر دم و ہر وقت پہ جو روئے حضرت پر درود، جنت الفردوس میلا ریب تم تدخلون. اللہ اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. ویطعمون الطعام علی حبه مسکینا ویتیما وأسيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: فاطمة بدعت مني. وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه.
اس زبان سے ہو بیان مدحشان آل بیت, کس زبان سے ہو بیان مدحشان آل بیت, مدح گوئے مصطفیٰ ہے مدح خوان آل بیت, ان کی پاکی کا خدا ایک پاک کرتا ہے بیان, ان کی پاکی کا خدا ایک پاک کرتا ہے رہے ظاہر شان آل بیت, آیا تطہیر ہے ظاہر شان آل بیت, ان کے گھر میں بے اجازت جبرائیل آتے نہیں, ان کے گھر میں بے اجازت جبرائیل آتے نہیں, قدر والے جانتے ہیں قدر شان آل بیت, فاطمہ کے لاڈلے کا آخری دیدار ہے, فاطمہ کے لاڈلے کا آخری دیدار ہے, حشر کا ہنگامہ برپا ہے میاں آل بیت, گر لٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے, گر لٹانا سر کٹانا کوئی تجھ سے سیکھ لے, جان عالم ہو فدائے خاندان آل بیت, جان عالم ہو فدائے خاندان آل بیت, اپستھت ہدایت مدینہ ترون ایکتا کمیٹی ویوستھا بنائی, মাস্টার হাট বাজারের পশ্চিম পাশে আসানিয়া পাড়া চত্বরে পবিত্রতম সাদা শেখ কারবারার স্মরণে সুদীর্ঘ ১৩তম বারের মতন আজিমুশান সাদা শেখ কারবারা আজকের এই সাদা শেখ কারবালা কনফারেন্সে যিনি সভাপতির দায়িত্ব পালন করতে লাগলেন, হৃদয়ে মদিনা তরুণ একতা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ শামসুল আলম সওদাগর, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই কীর্তিময় মার বাবারই সন্তান, তিন নম্বর শিকলবাহা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক
আসানিয়াপাড়া সমাজ উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ হাকিম আলী সওদাগর এতক্ষণ ধরে কবর হাসানের উপর দীর্ঘ সময় বক্তব্য পেশ করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ফেরির সুযোগ্য প্রতিষ্ঠাতা শাহ সুফি নুরুল রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম ওয়াইজে শিরি মায়া হযরতুল আল্লামা মাওলানা এটিএম কাইকুবাদ আল কাদেরী সাহেব কিবলা আহমদ নাজিলুল আলী। আজকের মাহফিলের বিশেষ রৌনক মাস্টার হাটস্থ হাজি আহসান আলী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আলহাজ মাওলানা আব্দুস সালাম আজাদী সাহেব কিবলা। আজকের মাহফিলের অতিথির মধ্যে পূর্ব রামনগর শহীদ আমে মসজিদের সুযোগ্য খতিব আলহাজ মাওলানা ফয়জুল্লাহ আল কাদেরী। আজকের এই মাহফিলে ডানে এবং বামে মুক্তাদার মুস্তাহার মুস্তানাত ও সংকল মায়ে কেরামরা সমাবেত মুরব্বীরা নৌজওয়ানরা ছাত্র পর্দার অন্তরালে বসে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন আমার খাওয়াতিন মস্তুরাত মা ও ভনিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান প্রভুর দরবারে লাখ লাখ কোটি কোটি অগণিত শুকুরের সেজদা আদায় করছি। যে মুনিব মাওলা তেরোতম বারের মতো আজিমুস শান হৃদয়ে মদিনা কনফারেন্সে শাহাদাতে কারবালার স্মরণে আমার মতন একজন গোলামের বাচ্চাকে বারংবার শিরকত করার সৌফিক দান করলেন। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আমাকে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা লোকে লোকে প্যান্ডেলের দায়িত্ব পালন করে প্যান্ডেলের বাইরের দায়িত্ব পালন করতে লাগলেন। যেই মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসন এলাকার মুরব্বী যুবক ছাত্র আমার বন্ধুদেরকে দিলেন সেই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকটি বার উচ্চ আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে বলতে হয় আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা আমার আমাকে পাক পঞ্জতন তৃতীয় জন হতে আর আজকে আলোচ্য বিষয় ধরে দিলেন তাহলে বোঝা গেল বিগত বছর পর্যন্ত পাক পঞ্জতনের মধ্যে যাদেরকে ঘিরে পাক পঞ্জতন বলে ওদের মামলার মধ্যে নিশ্চিত আপনার জানা থাকার কথা। তারপরেও আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করে দেখব আল্লাহ পাক পঞ্জতন বলতে তোমার মুস্তফা কাদেরকে বলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা জোরে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা কালু ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসার মধ্যে পড়লেন ওগো নবুয়তের রসুল যে কারাবদ্দার সম্পর্কে আল্লাহর কোরআন বলতে লাগলেন স্বর্ণ নয় চাঁদি নয় রূপা নয় হীরা নয় মণিমুক্তা নয় জানের চাইতো যাদের প্রেম যাদের ভালোবাসা উঠতে ওরা কারা মন হুমুল করাব উচ্চ আওয়াজ দিব না সুবহান। আমার প্রিয় মাহবুব এক সেকেন্ড দেরি করলেন না এলান দিয়ে দিলেন কাল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলী ফাতিমা ওয়া বনাহুমা উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ। আমার নবুয়তের রসুল আর চারজনের নাম ঘোষণা করে দিলেন পঞ্চতন মধ্যে একজন আমি নবী দ্বিতীয় জন আমার আলী তৃতীয় জন আমার ফাতেমা চতুর্থ জন ইমামে হাসান পঞ্চমতম ইমামে হুসাইন।
জোরে বলবো না সুবহানাল্লাহ, আমাকে ধরে দেওয়া হয়নি, তৃতীয় জন থেকে শুরু করতে হবে। তৃতীয় জন কে? সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য কোরআনের কাছে গেলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ তুমি বলে দাও স্বর্ণ চাঁদি রূপা হীরা মনি মুক্তার চাইতে দামি না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বদলে পৃথিবীর জমিনের মধ্যে কি আছে? আমার আল্লাহ বলতে লাগলেন, ও গো প্রিয় মাহবুব, কর্ণফুলী থানার হৃদয়ে মদিনা তরুণ একতা কমিটির ভাইরা, আলে মুস্তাফার প্রেম, শেরে খোদাদির প্রেম, মা ফাতেমার প্রেম, ইমামে হাসান হুসাইনের প্রেম যদি অন্তরে রাখতে পারে, আমি আল্লাহ বলে দিচ্ছি স্বর্ণ কিসের মূল্য, চাঁদি কিসের মূল্য, হীরা কিসের মূল্য, মণিমুক্তা কিসের মূল্য, জান্নাতের মূল্য হবে আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান আর হুসাইন। আল্লাহ কবুল করুন, এই হল পাক পঞ্জতন। এতদিন ধরে ছিল আমার মুস্তফা এক নম্বর, ঠিক না? দ্বিতীয় জন আমার শেরে খোদা আলী, তৃতীয় নম্বরে তাহলে পড়ে যাই হযরতে মা ফাতিমা। সুবহানাল্লাহ, ও আল্লাহ ফাতিমা কে? সুবহানাল্লাহ বলেন। কোরআনের কাছে জিজ্ঞাসা করব, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা 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 বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমা আল-লুলু সুবহানাল্লাহ ওয়াল মারজান সুবহানাল্লাহ। পাক পঞ্জতন আল্লাহর রাসূলের কাছে কোরআনের জিজ্ঞাসা হতে লাগলো, এই পুনি পঞ্জতনের মধ্যে কোরআনে কি গাওয়া আছে? বলে যে একটু অন্তর দিয়ে চাইলে কোরআন ও গাওয়া পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, একটু করে শুনতে মন চাই। হযরতে সাইয়েদনা রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়াখরুজু বের হবে মিনহুমা সুবহানাল্লাহ, বড় ধাক্কাবাজি হয়ে গেল। হুমার মর্যাদা কোন দিকে? নবীর দিকে নেব, আলীর দিকে নেব, ফাতেমার দিকে নেব? হযরতে রাইসুল মুফাসসির এলান দিলেন, হাসি ফুটে গেলেন, এই কোরআনের মুফাসসিররা দেরি করো না, আমি তো বড় তফসির পেয়ে গেলাম। রাইসুল মুফাসসির, আপনি কি বুঝলেন? বলে যে শুনো না, হুমার মর্যাদা কোন দিকে নেব? খোদার কসম, আমার অন্তর থেকে গাওয়া এসে গেলাম, হুমার মর্যাদা হল আল্লাহর কোরআন থেকে আলী আর ফাতেমা, জোরে বলুন সুবহান। আর লুলু মর্যাদা, একটির নাম হলো লুলু আর একটির নাম হলো মরজান। লুলু হলো ইমামে হাসান, মরজান হলো ইমামে হুসাইন। উচ্চা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, যাদের কাহিনী, যাদের ব্যাখ্যা, যাদের কথা আল্লাহর কোরআন বলে, সুবহানাল্লাহ বলেন না? এতদিন ধরে অনেক মাহফিল আপনারা শুনেছেন, আমি গতকাল কো আজকেও আপনাদের এখানে গিয়ে ওরা বিষয় দিলেন খবর হাসর, আজকে কাইকুমার সাহেবকে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? জিজ্ঞাসা করতেই একটু প্রমাণিত করতে মন চাই, মুনি মাওলা আলে মুস্তফার মধ্যে তুমি কি দিলে? আল্লাহর কোরআন বলতে লাগলে, কি দিলাম মানা, আলে মুস্তফার কাছে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বন্ধু জান্নাতের গ্যারান্টি নাই, আছে? কেউ দিতে পারবেন? অনেক পুরাতন কথা আমার, কিন্তু বন্ধুরা, ইমামে আলী মক্কাম, শেরে খোদা আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, বন্ধুরা হৃদয়ে মদিনা কেন? কিয়ামত পর্যন্ত যত মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা এই জমিনের মধ্যে বসে আলে বাইতে মুস্তাফার প্রেমময় কাহিনী চালাইবে, শুনবে অন্তর দিয়ে, হৃদয় থেকে দুই ফুটা চোখের ফানি ফেলবে। আরো জোরে সবাই শোনি ম্যাম, আর আওয়াজ দেওয়া অত্য পছন্দ করি, আজ পর্যন্ত গলা ভাঙিয়ে ধরা তোর শোনি খেয়ে করতে লাগবে, অর্থিককে লক্ষ্য রাখবেন তো ভাইজান। আল্লাহুম্মা
আসুন জগতের বন্ধুরা, এক একজন জাত এক একটি সাগর। সরাসরি কোরআনের কাছে গেলাম, আলে বাইতে মুস্তাফার পরিচয় নিতে। নবুয়তের রাসূলের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আকরাম পাক পঞ্চতনের মধ্যে আমার নবী বলে দিলেন, এক নম্বরে আমি, দ্বিতীয় নম্বরে শেরে খোদা আলী, তৃতীয় নম্বরে আমার ফাতিমা। এখন ফাতিমাকে নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার হযরত সাইয়্যেদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, বয়স যখন বাড়তে লাগলো, প্রায় 51 বছর বয়সে তার হলো, দূরে বলবো না, সুবহানাল্লাহ, এলান হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স 25, আমার বয়স বাড়তে লাগলো, আমি বুড়ত্বের মকামে যাচ্ছি, নবুয়তের রাসূল, আমার অন্তর চাই, মাল কোরবান করে দিলাম, বাবার সম্পদ কোরবান করে দিলাম, নিজের জানটাও কোরবান করতে চাই। রাসূল বললেন, খাদিজা, জান কোরবান করা যাবে না, তোমাকে বেঁচে থাকতে হবে, সুবহানাল্লাহ। মা খাদিজা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের কারণে আমার মুস্তফার পাওয়ার, আমি খাদিজা যখন টের পেয়ে গেলাম, অন্তর চাই আপনার জন্য আমার একজন বোন সখী বানায়, আপনার কদমের মধ্যে বিবি বানিয়ে দিতে, ঠিক কিনা? সাথে সাথে আমার নবুয়তের রাসূল যখন এসে গেলেন, কদমের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কথাটা ফাঁস করতে মন চাই, বলে যে, এ খাদিজা, সম্পত্তি কুরবান করে দিলাম, নিজের জানটাও সুপর্দ করে দিলাম, এখন তোমার মন এই চাই কেন? পৃথিবীর জগতের মধ্যে এইরকম কোন নারী নাই যেই নারী আপন স্বামীকে কাউকে শেয়ার দিতে, সুবহানাল্লাহ, বলেন না, খাদিজা তুমি এই কাজ করবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সরম জিন্দেগির মধ্যে আমার খোঁজ জ্ঞান থাকতে আপনাকে খেদমত করবে, কেউ না চিনলেও আমি খাদিজাকে চিনে ফেললাম, মন চাই জানটুকু আপনার কদমের মধ্যে কোরবান করে দিতে, আপনি যদি বলেন তাই করে দিব, সুবহানাল্লাহ। রাসূল পাক সাহেবের আওলাদ দুই চোখের পানি ছেড়ে দিলেন, খাদিজা কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন দুশমন চারিদিকে লিকলিক করতে লাগলো, মক্কাবাসীরা নির্যাতনের স্টিম রোলার চালাইতে লাগলো, আমি খাদিজার মন চাই এই মুহূর্তের মধ্যে আপনাকে কে রক্ষা করবে? একজন বুদ্ধিমতী নারী আপনার কদমে যদি কুরবান দিতে পারি, আর অনেক অনেক কাজ আমি আপনার জন্য সারব। আমার নবুয়তের রাসূল একটু তাবাসসুম দিলেন, হে খাদিজা, তোমার অন্তরের মধ্যে চিন্তা, কাসেম তৈয়ব তাহের, আমার সন্তানদের মামলা, সুবহানাল্লাহ, বলেন না, এলান হয়ে গেল, এখনো সন্তান আসবে মাত্র, সুবহানাল্লাহ, দুনিয়ার জগৎকে আলোকময় করে দিয়ে নবুয়তের রাসূলের কাছে কোনো সন্তান ছেড়ে থাকতে পারবে না, কারণ রাসূলের সন্তান হলে রাসূলের মিরাস পাইতে হয়, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, ঠিক কিনা বন্ধুরা? আল্লাহর কোরআনে এলাম, আমার নবীও বলে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই তো বন্ধুরা রে, সন্তান ছেলে আমার ঘরে টিকতে পারবে না। এই আমার খাদিজা প্রেমের মামলা যখন এসে গেল, আল্লাহ আমাকে জানাই দিলেন, এমন একজন কুরাইশের টুকরা মেয়ে আল্লাহ আমাকে দান করবেন, যেই জন্য জান্নাতের
যুবতীদের সর্দার উনি হবে। আমি কিন্তু কোরআনের আয়াত পড়েছি অনেক পরে, সুবহানাল্লাহ। আমার রসুল বলে দিলেন নবী গায়েব জানে কিনা, আরো জোরে কে জানাই, কে জানাই? আল্লাহ যদি জানাই আমাদের ফেটফেটে কোনো লাভ আছে? আরো জোরে বলেন না। কত বড় বড় আপনাদের এলাকার মধ্যে বেকুফের গোষ্ঠী আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, টিলা আছে, লম্পা জুব্বা আছে, নাই মনে হয়? বলে না, নবী আমার বাবা, নবী আমার দাদা, নবী কারো মতন, নবী দেব দেবীর মতন, নউযুবিল্লাহ বলবেন না, আরো জোরে। তাদের একবার মুখ থেকে বের হলো তার পিছে নামাজ হবে না, সেই কিন্তু বেঈমান, ঠিক কি না? সে কি আমাদের এখানে কেউ আসি? আল্লাহ কবুল করুন। এখানে আজকে থাকলে ও চ্যালেঞ্জ থাকে, সুবহানাল্লাহ বলেন, নবীর আহলের প্রেমের মধ্যে বেঈমান বসতে পারে না। যারা জান্নাত পাবেন তারাই বসবে, সেই জন্য আজকে শুধরাই যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না। চেয়ারম্যান সাহেবকে আপনি লাখ টাকা দিয়ে বসাইতে পারতেন? এতগুলো মানুষ জমায়েত করতে সময় লাগে না? তাহলে বুঝা গেল, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ওয়া আখিজুর বিবাবিল কাবা, সুবহানাল্লাহ, নবী বলতে শুনেছে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহল বাইতি কামাসাল সাফিনাতি রুহিন মান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা গরাকা, সুবহানাল্লাহ বলেন না। জগৎবাসীরা, আলে মুস্তাফার প্রেমের মামলা কি? আমার নবীর থেকে শুনলেন আবু যর গফারি, ও আসকারি দয়ে মদিনা মাস্টার হাট বাজারের পশ্চিম পাশের এই আসানিয়া পাড়া ছত্তরের বন্ধুরা লোকে লোকারণ্য হয়ে জমায়েত হয়ে গেলেন। খোদার কসম করে বলছি, আমার নয়, আমার প্রিয় মাহবুবে মুস্তফা, উম্মতকে কেমন করে বাঁচাই আল্লাহ করি না দাও। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে মদিনা নাম দিয়ে ছোট্ট ছোট্ট কিছু ভাই যারা জন্ম দেবেন, মা আবার তকদির উজাড়া হয়ে গেল, আপন ভাই বোনের তকদির উজাড়া হয়ে গেল, কিরে মুনিব কেন? বলে যে এই হৃদয়ে মদিনা নাম দিয়ে একটি সংগঠন তৈরি করে আরে বাইতে মুস্তাফার প্রেমের বেশি যারা চালাই, আমি নবুয়তের রসুল বলছি, নবুয়তের আহালের ইয়াদ নয়, এটি তো হলো আমার বাসা দিয়ে নয়, আবু যর গফারির বাসা দিয়ে মুস্তাফার জোবান থেকে আমার আহলে বাইতে মুস্তাফার প্রেম হলো নূহের কিস্তির মতন। কিসের মতন? একটু জোরে, কিসের মতন? নূহের কিস্তির মতন, যে চড়তে পারলো, প্রেসিডেন্ট চড়লো, মন্ত্রী চড়লো, চেয়ারম্যান চড়লো, পৃথিবীর জগতের মধ্যে আলেমের দিন না চড়লো, সাধারণ মানুষ চড়লো, না 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 গুনেগার চড়লো, সুবহানাল্লাহ, কে চড়লো? গুনেগার চড়লো, সুবহানাল্লাহ, খোদার কসম চ্যালেঞ্জ, যদি গুনেগারও হয় বলুন না, সুবহানাল্লাহ, বন্ধুত্বর মুক্তি হয়ে গেল। গুনার গাঁটুনি যত বড় হয়ে যাক, সাগরের পানির চাইতে বেশি, আসমানের চাইতে বড়, তোর কোন কসুর নাই। আমি নবুয়তের জুবান দিয়ে যা ঘোষণা দিয়ে দিলাম তা বরবাদ গেলাম, জিন্দেগির মধ্যে একবার হলেও কেন হৃদয়ে মদিনা কনফারেন্স সাদাতে কারবারার নাম দিয়ে যখন গোটাই দিলাম, বন্ধু তুর্তকদের চমকে গেলাম, কেমন করে আসলি, কেমন করে বসলি? আমি নবুয়তের রসুলের মাধ্যমে আল্লাহর ঘোষণাটুকু শুনাই দিলাম জগৎবাসীরা, মারিফাতুম আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার, সুবহানাল্লাহ, জোরে বলুন, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশ দ্বার খোলা, একটি সনদ মিলবে জাহান্নাম থেকে মুক্তির সনদ। ও রাসূল, কাদের জন্য হৃদয়ে মদিনা কনফারেন্সের মধ্যে সাদাতে কারবালার স্মরণে যারা আসলেন, যারা বসলেন, তকদির উজালা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার আল্লাহ, আমি মুস্তফাকে ওয়াদা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের মায়ায় কান্ত
চোখের সামনে রেখে তলোয়ারের নিচে দিয়ে বন্ধুরে দূর থেকে সার আলোক করে দিলেন সুবহান। আর সে উম্মত কে বাঁচাবার তরে আমি আল্লাহর পক্ষ থেকে বাহানা বানাই দিলাম। যারা বসা হলো, যারা আসা হলো, তকদীর চমকে গেল। জোরে বলুন সুবহান। জগৎবাসীরা, আমার মা খদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের সামনে ইয়াদগারি দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করবে কে? আপনাকে তাজিম তাকরিম ইজ্জত আপনার ঘরের মধ্যে আহারাদি। আমার রাসূল বলে দিলেন, ও আমার খদিজা, আমার আল্লাহ বলে দিলেন, একজন মেয়ে আল্লাহ আমার জন্য দিচ্ছেন যে মেয়ের সাথে বিশ্বের কোন পুরুষের তুলনা হতে পারে না। আরো জোরে, দুনিয়ার জগতের মধ্যে যে মা ফাতেমা পৃথিবীর জগতের মধ্যে যেই দিন এসে গেলেন, সুবহানাল্লাহ, কাফেরদের স্টিম রোলার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না? আব্দুল্লাহর এতিম ছেলেকে খদিজা তুমি স্বামী কেন বরণ করলে? তোমাকে কোন সাহায্য আমরা করব না, দাইমা আসবে না, তেল বন্ধ করে দিল, বাজার বন্ধ করে দিলাম। নবুয়তের রসুল তাবলীগ ইসলামের দাওয়াত নিয়ে একটু বাইরে গেলেন, দুই চোখের পানি ছেড়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার খদিজাতুল কুবরা দেওয়ালের সাথে নিজের পিঠটা ঠেকায় দুই চোখের পানি যখন পড়তে ছিল, ফাতেমার নূরানি আগমনের সময় হয়ে গেল। পঞ্চতনের মধ্যে তৃতীয় জন কার নাম বললাম? আরো জোরে, ভবিষ্যৎবাণী কে দিলেন? নবী খদিজা তুমি কান্না বন্ধ করো, তোমার পেট দিয়ে আমার একজন মেয়ে আসবে। সুবহানাল্লাহ, যে মেয়ের সাথে কোন পুরুষ তুলনা হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? বাকিগুলো বলবো, আমি এক টুকরো হাদিস পড়েছি, ফাতিমা তো বিদআত মিন। সুবহানাল্লাহ, দুনিয়ার জগতে রসুল বলে দিলেন আমার মেয়ের সাথে কোনো তুলনাও হবে না, ঠিক না? দুনিয়ার কোনো নারীর সাথে তুলনাও হবে না। যেমন নাকি তুলনা না হওয়ার পক্ষে একটি শ্লোগান, দুনিয়ার নারীদের কাছে ম্যাস পিরিয়ড আছে, আমার মা ফাতেমার কাছে নাই। বলেন না, ম্যাস পিরিয়ড নাই? বলেন না সুবহানাল্লাহ। এই ফাতেমার কোনো তুলনা আছে? ডাক্তার বলবে সায়েন্সের দৃষ্টি নেই, যদি ম্যাস পিরিয়ড না থাকে সে কোনোদিন মা হতে পারবে না, ঠিক না? জানেন সব, আমি বলছি ম্যাস পিরিয়ড যদি ঠিক না থাকে তাহলে সন্তান ইমামে হাসান কার, ফাতেমা, ইমাম হোসেন কার, জৈনব কার, রোকিয়া কার, বোন? বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার রাজের মামলাটা ফাঁস করতে গেলাম, সেই কারণে ইমাম আলী মকাম হুসাইন আমার রসুলে পাকের দরবারে হযরত উম্মুল ফজল বিনতুল হারেস, গত বছরে বলা ছিল, মুস্তাফার কদমে গিয়ে দেড়তো কণ্ঠে এলান দিলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা। সুবহানাল্লাহ, কাঁদতে লাগলেন উম্মুল ফজল, হাসতে লাগলেন নবী, কাঁদতে লাগলেন চাচি, হাসতে লাগলেন নবী। সুবহানাল্লাহ, রসুলের হাসি দেখে সাসিমার কাছে একটু বিরক্ত বোধ লাগলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা শরীরের টুকরো মাংস রক্ত দিয়ে ঘিরে উড়াল দিয়ে আমার কোলের মধ্যে এসে পড়েছে, এটা তো বড় তাজ্জিব। সুবহানাল্লাহ, সুতরাং আপনি হাসতে লাগলেন, নিশ্চিত আপনার ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা দাঁড় হচ্ছে। আমার রসুল বলতে লাগলেন, ও সাসিমা, তুমি ফাগলামি করতে লাগলে, আইতে খাইরান। সুবহানাল্লাহ, তুমি ভালো স্বপ্ন দেখলে অনতি বিলম্বে আমার কলিজার টুকরা ফাতেমা একটি শিশু সন্তান যার নাম হুসাইন তাকে জন্ম। আমি কিন্তু আগের কথায় ছিলাম, মা ফাতেমাকে যখনই মক্কার মরুভূমির জমিনে
ডাইমা বন্ধ, পানি বন্ধ, তৈল বন্ধ, রসুলও করে নাই। যাকে ডাকে সেই বলে যে আব্দুল্লাহর এতিম ছেলেকে কেন স্বামী নিলি, তোর সাহায্য আমরা করবো না। আল্লাহ এলান দিতে লাগলেন, এই দুনিয়ার জগৎবাসীরা আমার ফাতেমা যে মেয়ের সাথে কোন মেয়ে, যে মেয়ের সাথে কোন পুরুষ, সুবহানাল্লাহ, একজন সাত আল্লাহ তৈরি করে পাঠাইলেন, ওনার নাম শেরে খুদা আলী, যার আগমন হলো কাবাতুল মুশাররফা দিয়ে, সুবহানাল্লাহ, যার আগমন হলো কাবা শরীফের মধ্যে, কোন নাপাকি নিয়ে থাকতে পারে না কোন মেয়ে, কিন্তু বড় আন্তরিকতার মামলা হলো। আল্লাহ বলতে লাগলেন কোন নাপাক মেয়ে আমার কাবায় থাকতে পারবে না, কিন্তু আলী আমার এমন বন্ধু যে আলী আগমন করার সময় ফাতেমা বিনতে আসাদ আমার আলীর আম্মা যান, নাপাক মেয়ে ও ফাতেমা বিনতে আসাদ আমার পাক কাবা করে তুমি থাকতে পারবে। তাহলে বুঝা গেল শেরে খোদা আলীকেও বেমিসাল করে আল্লাহ নিজে পাঠাইলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কেন পাঠাইলেন বলতে আলীর মতন আর কেউ নাই, সুবহানাল্লাহ, আল্লাহ এরকম মত কেউ নাই। আলীকে কেন বানাইলে বলে যে ফাতেমার স্বামী হযরত সিদ্দিক আকবর, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত উসমান গনি, যাত্রা যাত্রা সাহাবী যুবরাজরা চাইলেন যে ফাতেমা পৃথিবীর জগতে আগমন করার কারণে সারা যুবকরা চরিত্র দেখে পাগল পারা হতে লাগলো, সুবহানাল্লাহ। আগে ভাগে বলে রাখতে হয় খবরদার আমার ফাতেমার জন্য সন্তান জান্নাতের, সুবহানাল্লাহ, স্বামীও আরো জোরে, সেজন্য ইমাম হাসান হোসেন দুইজন দুটি ফুলের নাম, ওরা দুইজন জান্নাতের ফুল, সুবহানাল্লাহ। এটা পরে নজির আনবো আমি। আজকে তৃতীয় জন মা ফাতেমা তুজ জাহরা, কষ্ট হয় আপনাদের, কেউ কেউ কি চলে যাবেন, আজকে তো গরু দিতে হবে না, টাকা দিতে হবে না, বড় বান্ডিল এখানে সেট করতে হবে না, সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে মদিনা, ওদের বড় অন্তর, বড় কফাল, যারা ওদেরকে ভিন্ন চোখে দেখেন ওরা ভুলে আসে, সুবহানাল্লাহ বলেন। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে এই হৃদয়ে মদিনার ছেলেরা বাহাদুরি কিয়াম তাস করবে, আপনারা চোখ দিয়ে দেখবেন। এটা করতে গামে এক্ষুনি বের করা নেই, সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারে, যদি বা আপনাদের সন্তান, এই সন্তানরা কিন্তু এখন সাধারণ সন্তান নয়, হৃদয়ে মদিনার সন্তানেরা অসাধারণ হয়ে গেলেন আলে মুস্তাফার প্রেমের জাহাজ যখন তারা অন্তরে বেঁধে ফেললেন, ওদের তুলনাও আর নেই। হাই হাই হাই, কষ্ট হয়, চলে যাবেন, আমি কি একদম কম থাকবে, ঘন্টার উপরে থাকবো না, আল্লাহ কবুল করুন। পাক পঞ্চতরের মধ্যে তৃতীয় জন শুরু করতে গেলাম, ও মুনিব আমার ফাতেমাকে নবুয়তের রসুলের শাহজাদি বানিয়ে পাঠাইতে লাগলে নবী আগে আগে বলে দিলেন ছেলে নয় আমার মেয়ে, যার নাম হবে ফাতেমা, সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বড় চিন্তার মধ্যে মগ্ন হলেন, বিয়ে তো করাইতে পারলাম না, খেদমতগারের জন্য মেয়েটা আসবে, মা ফাতেমার ব্যাপারে কিতাবে লিখতে লাগলেন, আজ একরকম কাল কাল একরকম, কিন্তু বন্ধুরা যখন এই মক্কাবাসীরা দাইমা আসবে না, ডাক্তার আসবে না, তেল পানি বন্ধ, আমার নবীও নাই, সুবহানাল্লাহ, কোনজন ফাতেমা, আল্লাহ বলতে লাগলেন ও জান্নাতের অমনি দুনিয়ার জগতের মধ্যে বিবি সারা, সুবহানাল্লাহ, বিবি সারা কে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, এক নম্বর, সুবহানাল্লাহ বলবেন না, মনে না থাকলে এক্সিডেন্ট করবেন। আমি মা ফাতেমাকে নিয়ে শুরু করছি, এখন আগমনের কথা শুনাই দিচ্ছি। রসুল আগে ভাগে বলে দিলেন খদিজা তুমি আমাকে নিয়ে চিন্তা করার কোনো অবকাশ, আমাকে নিয়ে আল্লাহ চিন্তা করতে লাগলেন, সুবহানাল্লাহ, এমন একজন মেয়ে
আল্লাহ আমাকে দিতে লাগলেন, যে মেয়ের কোন তুলনা পৃথিবীর জগতে হবে না। সুবহানাল্লাহ। আপনি বলবেন মেয়ে দিয়ে মেয়ের তুলনা কেন হবে না? আমি প্রথমে তাকটা দিলাম মা ফাতেমা, ওই জন মেয়ে যার কাছে কোন ম্যাচ পিরিয়ড ছিল না, একটা তাক দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর সামনে যাব, বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় রাজের মামলা ফাঁস হতে লাগলো। আল্লাহ এলান দিলেন, ইব্রাহিমের বধু বিবি সারা লব্বাইকা বারিলাম, তোমরা জান্নাত থেকে বের হও। আল্লাহ কেন বলে যে যাও যাও যাও, আমার মুস্তফার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা পৃথিবীতে আসতে লাগলো, তাই আমার কাজ তুমি সারাকে করতে হবে। আল্লাহু আকবার। দ্বিতীয় জন বিবি মরিয়ম উম্মে ঈসা, সুবহানাল্লাহ, মক্কার জমিনে টাইম আসবে না, তেল পানি বন্ধ, কেউ সাহায্য করবে না। আর খদিজা যখন দুই পাশে দুই চোখের পানি ছেড়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে কাঁদতে লাগলেন, অনতি বিলম্বে আমার প্রেগনেন্সির ব্যথা আরম্ভ হলো, নিশ্চিত আমার মেয়ে আসতে লাগলো, নবী আগে ভাগে এলান দিলেন। ওই সময় তো মোবাইল ছিল না, ওই সময় তো টেলিফোন ছিল না, কিন্তু বন্ধুরা কুদরতের খেল। ও খদিজা, মক্কার কেউ যদি তোমার জন্য হাত না বাড়াই, তোমার পেট থেকে যেইজন আসতে লাগলো সেইজন তো আমার ফাতেমা, জান্নাতের সর্দারনী মেয়ে। আগে ভাগে জান্নাতের রেকর্ডটুকু নিয়ে নিলেন, খদিজা তুমি অপেক্ষা করো। দ্বিতীয় জন আল্লাহ হুকুম দিলেন, এ মরিয়ম তুমি দৌড় দিয়ে যাও, আল্লাহ কোথায় আমার খদিজার গোলামি করতে। তৃতীয় জন উম্মে কুলসুম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উম্মে কুলসুম হযরত মূসা আলাইহিস সালামের বোন, সুবহানাল্লাহ বলবেন না, কয়জন বললাম? তিনজন, একজন হলো বিবি সারা, আরেকজন হলো বিবি মরিয়াম, আরেকজন হলো উম্মে কুলসুম। তিনজন আরবের সমস্ত নারীরা দাইমারা, ওদের একজনের কাজ করতে পারবে? একজন নয়, তিন তিনজন, সুবহানাল্লাহ। ওদেরকে পাঠিয়ে দিলেন ফাতেমার বিলাদত, এমন সুরে আসতে লাগলো, বিবি সার এক পাশে, ও আমাদের সখী খদিজা বোন রে, তুমি নীরবতা পালন করো, সব খিদমত আমরা করব, কোনো ব্যথা তোমার অনুভব হবে না। একজন পা ধরলেন, আরেকজন মাথা ধরলেন, আরেকজন কোমর ধরলেন, সুবহানাল্লাহ। জান্নাতি নারী কোন আসতে লাগলেন? মা ফাতেমা। আর ওরা খেদমতগার করতে গিয়ে আসলেন জান্নাত থেকে, কে কে? বিবি সারা, হযরত মরিয়ম, হযরত কুলসুম, সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ফাতেমার শুভ বেলাদত হয়ে গেল, একদিন গেল, দুই দিন গেল, এক মাস গেল, দুই মাস গেল, এক নাগারে 60 বছর আমার ফাতেমার পূর্তি হয়ে গেল। কয় বছর? মুখ খুলে না, চেহারা মরিন, পাক পঞ্চতনের তৃতীয় জন, সুবহানাল্লাহ। মুখ খুলে না, চেহারা মলিন, কিরে মা খদিজাতুল কুবরা আমার রসুলের কাছে বারবার আপিল করতে লাগলেন, ইয়া রসুলাল্লাহ আপনি বলে দিলেন এই মেয়ের কোন তুলনা নাই, 60 বছর হতে লাগলো, মেয়ে খেলা করে না, কোন কারোর সাথে খেলতুল করে না, কথাও বলে না। ও রসুল মন চাই ওই মেয়েকে একটু ট্রিটমেন্ট করতে, আমার রসুল বলে দিলেন খবরদার, আমার মেয়ের ডাক্তারি কেউ করতে পারবে না, আমার মেয়ের চিকিৎসক হলো খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনজন আমার ফাতেমা? এখন যখন নবী চলে গেলেন, মা তো নারকাটা, সুবহানাল্লাহ, ডাক দিলেন, ও ফাতেমা মারে তুই মুখ খুলস না কেন, সদা সর্বদা কান্নাই থাকোস কেন, ও মা আজকে তো এখানে কেউ নাই, আমি দুটি কথা বলবো, সুবহানাল্লাহ। ও আল্লাহ,
খদিজা মনে করছিলেন আমার মেয়ে উম্মাদ, আমার মেয়ে মনে হয় প্রতিবন্ধী। কিন্তু দেখা গেল সুন্দর ভাবে মাকে মাথায় হাত বুলিয়ে দিলেন, ও মা তুমি তো দনাঢ্য ঘরের রাজদুলালী মেয়ে, আমার বাবার জন্য জানমাল কোরবান করে দিলে আমার বাবার কাছে, যেই দিন থেকে আমার বুঝ হতে আরম্ভ করলো, মারে বাপ গভীর রজনীতে বসে আমার বাবা কান্দে। সুবহানাল্লাহ, মা তুমিও বসে বসে কান্দো। কেন কান্দে একবার জিজ্ঞাসা করবে না? সুবহানাল্লাহ বলেন না, যেই নবীকে আমি অট্ট হাসি দিয়ে হাসতে দেখিলাম, আজকে আমার 7 বছর বয়স হয়ে গেল, নবীর সাথে খেলদুল করতে পারি না, কি জানি চিন্তার মধ্যে আমার নবী মগ্ন। কেন মা আমার নবী কোন পুরীর? সারা মক্কার জমিনে সমস্ত বাবাদের দিকে চাইলে, আমার মুস্তফার নূরানী চেহারার দিকে চাইলে আমি বড় তাজ্জিবে পড়ে যাই, সমস্ত বাবার কাজ এক ধারাই, আমার বাবার কাজ অন্য ধারাই। মার একটু বুঝিয়ে বলো না, 7 বছর বয়সের মধ্যে তুমি বলতে লাগলে আমি খেলাধুলা করি না, কারোর সাথে কথা বলি না, ও মা আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, তোমাকে খুলে বলবো। মা ফাতেমা একটু খুলে বল না, দেখি তোর কথাটা কেমন। মা খুলে বলতে গেলে আমাকে উত্তর দিতে হবে। মা বলতে লাগলে, তুমি 7 বছরের মেয়ে, তুমি কি আর প্রশ্ন করবে? মা মেয়ে ছোট্ট হতে পারি, আমার বাবাকে দেখবে না? সুবহানাল্লাহ, আমি সাধারণ কোন বাবার মেয়ে নই, রহমতুল্লিল আলামিন নবীর মেয়ে। সুবহানাল্লাহ, কে বলে যে আমরা গরিব, কে বলে যে আমরা দুর্বল? মারে মা আমার বাবার দিকে চাইলে আমার কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে যার মেধার কোনো তুলনা নাই, যার চেহারার কোনো তুলনা নাই, যার চরিত্রের কোনো তুলনা নাই, সেই বাবা কেন চেহারা মনে করে, কেন চোখের পানি ফেলবে? মা এবার প্রশ্ন ছুটে মারলাম, 7 বছর বয়স হলো, ও মা কেমন করে খেলা করব, কেমন করে সখীদের সাথে আমি দৌড়াদৌড়ি করব? মা আল্লাহ কি চাইলেন সব মানুষদেরকে, আপনার বয়স কত, আমার বাবার বয়স কত, আমার বয়স 7, দেখুন মেয়ে কিন্তু ছোট্ট, প্রশ্নটা কত বড়, আমার বয়স 7, বাবার বয়স, তোমার বয়স, এইভাবে কেন আল্লাহ তৈরি করলেন? আল্লাহ কি চাইলে সব নারী পুরুষকে একই দিনে তৈরি করে একই দিনে যদি মেরে ফেলতো, তাহলে মা আমার বাবার জন্য তোমার চিন্তা থাকতো না, আমার মায়ের জন্য আমার চিন্তা থাকতো না? সুবহানাল্লাহ, একদিনে হলো, একদিনে মরলাম। মা খদিজাতুল কোবরা এদিক ওদিক তাকিয়া মেয়েকে জড়াইয়ে ধরলেন, ও মা ফাতেমা এমন প্রশ্ন তুই করে ফেললি, দুনিয়ার জগতে বসে আমি উত্তর দেওয়াটা অসম্ভব। ঠিক না, একসাথে তৈরি করে একসাথে মেরে ফেললে কারোর জন্য কারো দরদ হতো? আজকে আমি আমার বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য, একজনের সাথে একজন টানাছাড়া নেই, একজন একজনের জন্য কান্দে না? মা ফাতেমা 7 বছর বয়সে এতলাক দিয়ে দিলেন, ও মা একটু করে বলো না, সবাইকে একসাথে তৈরি করে একসাথে যদি মেরে ফেলতো, তাহলে কার জন্য কারো দরদ থাকতো না? সুবহানাল্লাহ। ও মা স্বীকার করলাম, তোমার বাবার জোবান দিয়ে বলেছিল আমার ফাতেমা এত মেধা সম্পূর্ণ, এত বুদ্ধি সম্পূর্ণ, তার সাথে তুলনা তুমি দিতে পারবে না। মা মেনে নিলাম, উত্তর আমি দিতে পারলাম না, তোমার আব্বা জান আসুক তোমার প্রশ্নের উত্তর করবে। জোরে বলুন না সুবহান। বন্ধুরা আমার, হাঁটি হাঁটি পা পা করে গভীর মনোযোগ আমার মা ফাতেমা আস্তে আস্তে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ, যেতে 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 15 বছর পাড়ি দিয়ে গেলাম, 18 বছর বয়স পর্যন্ত যেতে যেতে বড় বড় চাদ্রাল সাহাবীরা মোহরানার গাঁটুরি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমার পানি পান করতে মন চাই। 10-11 বছর বয়সে কুফার মক্কা, অনেক পুরাতন ঘটনা,
কুফফারবাসীরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো এতিম, নাউজুবিল্লাহ বলেন না কি ইয়তিম। তো যখন আল্লাহর নবী আখেরি জামানার নবুয়তের দায়িত্ব পালনের দাওয়া করতে লাগলেন, কুফফারবাসীদের পক্ষ থেকে বড় বড় লাখপতি কোটিপতি আছে না, আরো জোরে বলেন না, আপন ভাইয়ের বিয়ে মা ফাতেমাকে যারা দেখলেন এত সুন্দর এত চতুর, কিন্তু গায়ের মধ্যে পোশাক তেমন সুন্দর না, সুবহানাল্লাহ। আরো জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার, এখন যারা একই বয়সে বয়সে একটু তাচ্ছিল্য করতে আমার মা ফাতেমার জন্য নবুয়তের রসুলের কাছে আপিল রাখলেন, এই ফাতেমা সখীবুন আমার ভাইয়ের বিয়ে আগামী পরশু আমাদের ঘরে তোমার নিমন্ত্রণ, সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? গরিব আমরা সবাই ভালো ভালো কাপড় পরব, মা ফাতেমা একটা সুন্দর কাপড় পরে আসতে পারবে, ঠিক কিনা? আরো জোরে, কোনজন ফাতেমা আমার রসুলের কাছে যখন কুফফারবাসীদের পক্ষে মা ফাতেমাকে নিয়ে দাওয়াত হয়ে গেল, নবুয়তের রসুলের কাছে আমার মা ফাতেমা এলান দিলেন, আব্বাজান জীবনে কোনো কাপড় চাই নাই, কিন্তু আপনিও সম্মতি দিলেন, আমিও রাজি হলাম, কিন্তু আমার সখীরা এক একজন বড় বড় পয়সাওয়ালার মেয়ে, ওরা সুন্দর সুন্দর কাপড় পরে বিবাহ অনুষ্ঠানে বসবে, ও আব্বাজান আমি কোন কাপড় পরে যাব, পুরাতন কাপড় সুন্দর কাপড় আমার কাছে নাই, কেমন করে যাই? আমার রসুল মা ফাতেমার চেহারার দিকে তাকিয়ে চেহারাটা একটু মলিন করলেন, কথা তো সত্যি, নবী টের পেয়ে গেলেন, কাফের মুশরিক বেদিনরা আমার ফাতেমাকে দাওয়াত দিয়ে তাচ্ছিল্য করবে, হিংসার পরবশ হয়ে বিভিন্ন কথাবার্তা বলবে, আমার ফাতেমা তো ঠিকই চাইলেন, ও আল্লাহ আমি এখন কি করি, আমার কলিজার টুকরা মেয়ে, আগামী কালকেই বিয়ের তারিখ এসে গেল, মেয়েকে কেমন করে পাঠাই? আমার লাম ওকামের খোদা এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা তো কারো বলার নিয়ামত নয়, আমি খোদার পক্ষ থেকে আপনার ঘরানা নিয়ামত, সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন করার কোনো প্রয়োজন নাই, ও জিব্রাইল জান্নাতের সুন্দর একটি পোশাক নিয়ে আমার ফাতেমার জন্য কাফিরের বাড়িতে যাবে, সখীদের বাইয়ের বিয়ে খাবে, ও জিব্রাইল তোর দিয়ে যাও, আমার ফাতেমার অন্তরকে খুশি করে দাও। আলহামদুলিল্লাহ বলেন না, ফার্ম দিদিন নিশ্চিত ইবে তো অন্তর লাগি দে শপথ মুসলমানের শপথ গেলে বিচারিত করতে মানে শপথ মানুষ ইতে যদি মিথ্যাও দেয় শাস্তার লাগবে, ঠিক না? আজ তো খোদার কসম হয়ে দিয়ে আলে মুস্তফা কন্যফুরি যদি চেন কাফিয়া রেলগাড়ির ইঞ্জিনের লয় বাধা ইত্যাদি হয়
এটা ডুববার মধ্যে ডাব্বর মধ্যে কি আছে ইয়ান সাইব না ঠাই নেই গো না এটা মরা আছে না আছে এটা আছে বড় আছে না ছোট আছে সেন খাপ লাগাইতে দিয়ে দই দপ 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 করে কিনে গই টানি না গই বড় করে না সব হস্টেল আন্না হন আজি আর মোস্তফারে খুশি করত দে কন্নফুরি তানার মেয়ে ফামার ফল আরো মুরব্বী কর আরো চেয়ারম্যান বদনা অবুক আসন না কি হত যে খোদার কসম আর মোস্তফায় হত দে আর উম্মত রেখে আবার জাহান্নাম রাখিব আল্লাহ না মান্য আর উম্মত রে তো জান্নাত থামপুরি আয় রসুলে হান্দি দিন হান্দি দিন কিয়ামত পর্যন্ত খান্তে থাক ইয়ার সোলা কিয়া কন্নফুরি তানার হৃদয়ে মদিনা সংগঠন করি আলে মোস্তফার মাহফিল প্রেমত বসি রে লাট্টারিয়ে রে মেডিল লয় মিলি জন্ন সার গুমন সার বুফুয়ান সার কিতরা ইমাম হুসাইন সার কেন বড় করে না সুভান আর এই হৃদয় মদিনা ফলর অন্তর ভিতর নবীর আলোর হারণ আয় গুণগারী তার অন্তর ভিতর খুললে বসে আনি জো ঘটনা ফলে একবার বিয়ে ফেলা হেতেন না মেজবানা ফেলা হেতেন না ভিতরে কদম বাড়াইতে বাধ্য হইদি খালি কেমন মানুষ দেখা পেলে ইয়ার সুরাল্লা উন তো অনর আলে মুস্তফার ফল আর তার কোনো দাবি নেই আমিন হন আল্লাহ কবুল করো সোলা দুনিয়া কলমা তৌহীদ তেরি শহাদত আয় হুসাইন তু না হোতা তু না রহ জাতি সদাকত আয় হুসাইন সলা তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো ও রহেগা তাবদু তেরি বদৌলত আয় হুসাইন সলা কষ্ট লাগে আসুন বাবারা দাওয়াত পেয়ে গেলেন আমার নবুয়তের রসুলের গভীর রাতে টক টক করে আওয়াজ দিতে লাগলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নবীর ঘরের গোলাম এসেছি সুবহানাল্লাহ কে বলতে লাগলেন জিবরিল কি আসলা নবীর ঘরে না আমি গোলাম এসেছি সুবহানাল্লাহ এ জিবরিল তুমি এত ছোট হয়ে কথা বলতে লাগলে কেন বলছি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম নবীর ঘরের গোলামের পরিচয় আমার কাছে যথেষ্ট সুবহানাল্লাহ যে ঘরের গোলামি করতে জিবরিল শিকার দিয়ে দিলেন সুবহানাল্লাহ এবার বন্ধুরা আমার সমস্ত ফেরেশতারা আমার মোস্তফার রওজার মধ্যে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা ফেরেশতারা মন চাই আপনার গোলামি পেলাম না আপনার উম্মতের গোলামি হলো চাই আমাদের গোলামি করতে ফেরেশতারা বে চাই কিছু আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ সেতু বন্ধুরা ওয়ালাকাত কররাম না বনি আদম ফেরেশতা উর নিয়ামত ওয়ালা নয় ইজ্জত ওয়ালা নয় জিন নয় ফিরিস্তা নয় অন্য কোন 18,000 মখলুকাত নয় মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মঞ্জারা দিলেন সুবহানাল্লাহ কথা রাখতে হয় মা ফাতেমা পঞ্জতনের মধ্যে তৃতীয় জন আমার নবুয়তের রসুলের কলিজার টুকরা মেয়ে অনেক কথা ফেলে ফেলে যাচ্ছি আমার মা ফাতেমার এসে গেল নির্দিষ্ট সময় ইয়া রাসূলুল্লাহ রাত্রি কাম হয়ে গেল সুবহানাল্লাহ জিবরিল এসে বসতে লাগলেন ও রাসূল আপনার কাছে আপনার মেয়ে মা ফাতেমা আসবে কাপড়ের জন্য সুবহানাল্লাহ আর আপনি বলে দিন মা তুমি চিন্তা করো না তোমার কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে ঠিক না মা ফাতেমা আস্তে আস্তে একর বুঝ হয়ে গেল তো কি রে আমার নবী কুত্তেকে কাপড় দেবে দেখা গেল নির্দিষ্ট সময়ে নবীর হুকুম অনুপাতে মা ফাতেমা আব্বাজান আমি আমার কাপড়টা পরে নিচ্ছি
এখন চলে গেল। না মা, পুরাতন কাপড় পরে তুমি যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি নতুন কাপড় আছে? ও মা ফাতিমা, তুমি শুধু নবীর কলিজার টুকরা মেয়ে নয়, তুমি তো খোদার কুদরতের কলিজার টুকরা। ও মা, তুমি যখন এসে বলেছিলে সুন্দর কাপড় লাগবে, এক রাতের মধ্যে কাপড় কোথায় পাবো? আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন, মা এই কাপড়টা তুমি পরে বিয়ে বাড়িতে যেও। সকালবেলা ইহুদিদের রসম ছিল, সকালবেলা কিছু আনুষ্ঠানিকতা আসে না নাই, সূর্য উঠতে লাগলো, আমার মা ফাতেমা জান্নাতি কাপড়টা পরে নিল। সুবহানাল্লাহ, হাদিসের তসহীহ মধ্যে লিখতে লাগলেন, যে সময় মা ফাতেমা সাহরা ময়দানের মধ্যে কদম রাখলেন, ইহুদির মেয়েরা মা ফাতেমা আসবে হিংসাত্মক ভাবে, মা ফাতেমাকে ধিক্কার দেব, কোন একটা বিভিন্ন ধরনের খেলকুদ করব। এখন দেখা গেল কিরে, সূর্যের তেজ যখন আসতো, মা ফাতেমা ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে কদম বাড়াইতে লাগলেন, দেখা যাচ্ছিল জান্নাতের হুরের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় চিকচিক করতেছিল, এত সুন্দর কাপড় কোত্থেকে পেল, কেমন করে আমাদের বাড়িতে? এই সখীরা, তোমরা কি মনে করলে? এখন তো দেখা যাচ্ছে এইজন কে বলে যে ফাতেমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, ছিল অন্তরের মধ্যে তাচ্ছিল্য করবে, এখন দেখা গেল ফাতেমার কদমে পড়বে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সখীরা দুই লাইন হয়ে, যেমন নাকি রাজধানী সম্ভাষণ পাই প্রধানমন্ত্রীর মতন, দুদিক থেকে তারা ওয়েলকাম জানাইল, মোবারকবাদ দিতে লাগলো, আহলান সাহলান বলতে লাগলেন, বন্ধুরা রে আমার, এই ফাতেমা একটিবার বলো এই কাপড় কোন মার্কেট থেকে তুমি ক্রয় করেছো? সুবহানাল্লাহ। আরো জোরে, কোন মার্কেট থেকে ক্রয় করলেন একটু করে বলো না, যদি খুলে বলো আমরাও সেই মার্কেট থেকে আমাদের একটি একটি করে কাপড় কিনবো। হযরত মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন, এই সখীরা বান্ধবীরা শুনো শুনো শুনো, আমার বাবার কাছে একটি মার্কেট আছে সুবহানাল্লাহ, যেই মার্কেটে চড়তে গেলেন, যেই মার্কেটে উঠতে গেলেন একটা মন্ত্র তেলাওয়াত করতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরে ফাতেমা, সে কি মন্ত্র আবার? সেই মার্কেটে ঢুকার একটি মন্ত্র আছে, সেই মার্কেটে উঠতে একটি মন্ত্র আছে, সেই মন্ত্র যেই পাঠ করে ফেলবেন সেই মার্কেটে ঢুকতে পারবে, এই কাপড় তারা পরতেও পারবে। জোরে বলুন সুবহান। আরো জোরে, এখন বলো না বাবার কাছে যাবো, সময় তো নাই, নিজের বাবার কাছে, নিজের ভাইয়ের কাছে, ও ভাইয়া তোমার বিয়ে খাবো না, বাবা তোমার ছেলের বিয়েতে যাবো না। কেন কেন কেন? আপনারা বলেছিলেন আব্দুল্লাহর ছেলে হযরত নবুয়তের মুস্তাফা মুহাম্মদুর রাসূলের এতিম ছেলে, তার সন্তান ফাতেমা, তার চিল্ল করব গরিব বলে, তাদের কাছে দুর্বল বলে, সুন্দর কাপড় পরে আসতে পারবে না, এখন দেখছি আমরা বিয়ে খাবো না, তোমার বধুর চেহারা দেখবো না। কিরে বোন কেন? বলে যে দেখো না আমাদের সাথে এইজন খেজুরের না সুবহানাল্লাহ। দেখতেই তাজ্জি, মা ফাতেমার হাত জোর করে দিলেন, ও ফাতেমা বলো না ওই মার্কেটে আমরা যাব। বোন বলে যে ওই মার্কেট থেকে কাপড় চাই, এলান হয়ে গেল, বিয়ে চুকায় দাও, আমার বাবার কদমের মধ্যে গেলে এই মন্ত্র যদি পড়তে পারো নিশ্চিত তোমাদেরকেও আমার বাবা জান্নাতের কাপড় পরায় দেবে। কষ্ট লাগে। তৃতীয় জন পঞ্জতনের আমার মা ফাতেমা, সুবহানাল্লাহ বলেন না, ফাতেমাকে বিদা তুম মিন্নি, নবী বলতে লাগলেন আমার শরীরের একটি অংশ, ফাতেমাকে আমার শরীরের একটি অংশ, সুতরাং ফাতেমাকে যে ভালোবাসবে আমি রসুলকে সে ভালোবাসবো। সুবহানাল্লাহ।
আর আমি রসুলকে যে ভালোবাসবে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। কোনজন ফাতেমা? যে ফাতেমার জন্য সারা মক্কার সারা মদিনার জাদ্দাল জাদ্দাল সাহাবীরা জাদ্দাল জাদ্দাল রাজপুত্ররা পাগল পারা হলো, আমার রসুল হাও বলেন না নাও বলেন না, বিরাট এক ব্যাখ্যা উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখতে 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 হযরতে সিদ্দিক আকবর হযরতে উমর ইবনে খাত্তাব নবীর কাছে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ অর্থ চাই, স্বার্থ চাই, মোহরানা চাই, সব কিছু দেব, মা ফাতেমার পানি পান করবো। আবু বকর বলে মা ফাতেমার পানি পান করবো। আর লোকেরা কোনো বুড়ার জোয়ান চাই না সুবহানাল্লাহ, ওরা চাই মোহরানা ক্যাশ নগদ সুবহানাল্লাহ। সেই জন্য এখনো রসম আছে বন্ধুরা বাবারা ভাইরা আমার, এইভাবে জাদ্দাল জাদ্দাল সাহাবায়েকরাম আমরা আমার নবী হাসতে বলতে আমি কাকে দেব নিজের থেকে বলতে পারি না সুবহানাল্লাহ, কারণ ফাতেমা আমার নয় আলিও আমার নয়, কুদরতে খোদা মন্দির জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমার বিয়ের মামলা আমি পারবো না, আমার আল্লাহ গটাইবে সুবহানাল্লাহ। কোনজন ফাতেমা? বাবারা ভাইরা আমার, মা ফাতেমা 18 বছর বয়স যখন হলো, ইখতিলাফি রওয়ায়াত 15 বছর বয়স যখন হলো, সবার কাছে নবী যখন হ্যাঁ বললো না নাও বললো না, সিদ্দিক আকবর গিয়ে আলিয়ে কাররারকে ওমর আলিয়ে কাররারকে দুই কানের মধ্যে বলতো, আলি তুমি একবার যাও, আরো জোরে আলি তুমি একবার যাও। অনেক কথা কেটে আসলাম, মা ফাতেমাকে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় হয়ে গেল যে ফাতেমার কোনো তুলনা বিশ্বের জমিনের মধ্যে নাই সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলি হলো, তেরে নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, সুবহানাল্লাহ বলবেন না, তেরে নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, সারা দুনিয়া আমার ফাতেমা। সংক্ষেপ করে বলতে হয় কেউ পেলেন না আমার নবুয়তের রসুলের দরবারে, শেরে খোদা আলী বড় সাহস করে আসলেন, নবী অন্তরের খবর জানে কিনা, আরো জোরে বলবো বলবো বলবো, নবীর চেহারা দেখলে ভুলে যাই, নিজের দিকে স্যার ঝুঁকে রাখে, একবার আসলো দুইবার আসলো তৃতীয়বার নবী খুলে বললেন, আলী কিছু বলবে, নবীর জবান থেকে, আলী তুমি কি ফাতেমাকে সাথী করবে? ইয়া রাসূলুল্লাহ আমার মনের খবর আপনি কেমন করে বলে দিলেন, আলি রে তোমাদের বিয়ে তো হয়েই গেল, দুনিয়ার রসম আদায় করতে চাইলাম, আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচাতো ভাই, ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে আপন চাচা পারবে না, কিন্তু চাচাতো চাচা ইসলামী শরীয়ত বলে ভাতিজি বিয়ে করতে পারবে সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের প্রথম লেগা আমার মোস্তফা শিখাই দিলেন সুবহানাল্লাহ। বিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ আপনার মন যদি চাই, বলে যা আলী তুমি বিয়ে করার ক্ষমতা কত আছে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আমার শেরে খোদা আলী হেসে দিলেন, অন্তরের খবর নবী বলে দিলেন, আলী বসো বিয়ে করতে হলে তোমাকে মোহরানা দিতে হবে আরবের দস্তুর অনুপাতে, কি আছে তোমার ইয়া রাসূলুল্লাহ? তলোয়ার আছে, ঘোড়া আছে, বর্ম আছে, তীর আছে, ও সবকিছু তোমার কাছে লাগবে, কিন্তু বর্ম না হলেও, বর্ম মানা লোহার পোশাক সুবহানাল্লাহ বলেন না,
যেটা পরিধান করলে তীর লাগবে না, অস্ত্র কষবে না। আলিম আমার ফাতেমাকে বিয়ে করতে বঞ্চাইলেন, বর্ম বিক্রি করে মহারানা নিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে আয় হায় হায়। আমার নবুয়তের রসুল আলীকে বললেন মহারানা নিয়ে আসো, 480 মিসকালের মামলা এখন ফাঁস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলী মহারানা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, বর্ম কে নেবে? একে তো পুরাতন আলীর ব্যবহার করা। এদিকে আলী গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে যাই? বলছে যাও। একদিক দিকে গেলেন, দৌড় দিয়ে হযরত ওসমানের কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আমার ছোট বোন ফাতেমার নাকি বিয়ে হচ্ছে হযরত আলীর সাথে। বলছে ওসমান তুমি শুনছো? বলছে জি। ইয়া রাসূলুল্লাহ আমি তার বোনের জামাতা না। সুবহানাল্লাহ, আমাকে কিছু করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আলী কোথায় গেল? বল যে বর্ম বিক্রি করতে গেল। ওসমান তোমার মন চাইলে বর্মটা ক্রয় করে নিতে পারো। কে কিনবে? এক তো পুরাতন, আর এক তো আলী, দ্বিতীয়ত নতুন মুসলমানরা এখনো দুর্বল, কাফির মুশরিক বেদিনরা সবল। আলীর হিংসা করে ও নেবে না, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল বিক্রির কথা বললেন, সেহেতু ওসমান এগানি জুন্নুরাইন। আলী কি ব্যাপার, কেন আসলে বাজারে? জানে বলে দোস্ত, আমার মোস্তফার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে স্বাধীন পেগাম, আমার পক্ষ থেকে আমি কি দেব? কি দেবে মানে? বর্ম বিক্রি করে মহারানা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, দিদি গাস মহারানা কত চাই? আলী বলতে লাগলেন পুরাতন জিনিস আর কত চাঁদের আমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ, হযরত ওসমান গনি জুন্নুরাইন মেধা খেলাইলেন, বর্ম তো একটা বসিলা মাত্র। আমার হযরত ওসমান গনি বলতে লাগলেন, আলী রে বর্মর মূল্য 480 মিসকাল দিয়ে দিলাম। আলী বলতে লাগলেন, আপনি কি মশকরা করতেছেন আমার সাথে? একটু কি এত ধান, বেশি কথা বলে গেছে, দিয়ে দাও আমাকে। সুবহানাল্লাহ, 480 মিসকাল দিয়ে বর্ম কিনে নিলেন। আমার নবুয়তের রসুল শেরে খুদারি দৌড় দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 480 মিসকাল আছে। আমার নবী নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, ওখান থেকে 80 মিসকাল দিয়ে দিলেন। এ বিলাল কিছু খেজুর, কিছু হুসব, একটি বালিশ, এইভাবে একটি একটি করে কিছু সরঞ্জাম ক্রয় করতে পাঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতের নবুয়তের রসুল খেজুরের তলে, এ সাহাবাই কেরামরা তোমরা বসো, আমার মেয়ে ফাতেমার কাছ থেকে ইজিনটা নিয়ে আসি। সুবহানাল্লাহ, ইজিন লাগবে না, অনুমতি লাগবে না, মেয়েদের দাম আছে না নাই, ইজিনের জন্য গেলেন। সুবহানাল্লাহ, আমার নবী যখন মা ফাতেমার ইজিনের জন্য যাবেন, মধ্যখানে কিছু কথা ফের রাখলাম, আমার রসুল মেয়ের জন্য একটা নতুন কাপড় বানাইলেন। সুবহানাল্লাহ, তারিখ ঠিক করলেন, খলিফা দিয়ে নতুন কাপড় তৈরি করলেন। কোন ফাতেমা হঠাৎ করে ফিরিস্তার মাধ্যমে মা ফাতেমার পরীক্ষা এসে গেল, আপন আম্মা জানরা উম্মে সালমা সহ আপন মা সতীমারা আসে না নাই, সৎমারা আসে না নাই, মা ফাতেমার বিয়ে অনুষ্ঠান সবাই খুশির আমেজের মধ্যে। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন, অমুক গোসল করাইবে, অমুককে কাপড় পরাইবে, অমুক বিবি আহার করাইবে। ফাতেমার এক একটি দায়িত্ব নিল, কিন্তু আপন ঘরের দিকে একজন ফরাসিরা কাপড়ওয়ালা দৌড় দিয়ে এসে বলতে লাগলেন, এই নবীর পরিবারে তোমরা কে আছো? চারিদিক ঘুরে দেখলাম আমার সততাকার কোনো কাপড় কারো কাছ থেকে পাই নাই। শুনতে পেলাম আজকে নাকি দুরুজানের বাচ্চা রহমতুল্লিল আলামিন নবীর মেয়ের বিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ, সেই তো কোনো কানে কিছু না পেলেও নিশ্চিত আমি হলাম মা ফাতেমার বাড়িতে এসে কিছু পাবো, কারণ বিয়ে বাড়ি না। সেই তো এলান দিলেন, ও
ও ফাতিমা আমাকে এক টাকা পর তোমার পুরাতন দিয়ে দাও, আমার শরীরটা একটু ঢাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন পুরাতন কাপড় আম্মারা গোসল করাইতে নেবে, পুরাতন কাপড়ে হাত দিলেন। সুবহানাল্লাহ। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন ও আনফিকু মিম্মা তুহিব্বুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পুরাতন কাপড় ফালটায় নতুন কাপড় পরবে, ওই মুহূর্তে ডাক পড়ে গেল ঈমানের, ফাতিমা আল্লাহর রাস্তায় কোরআন বলতে লাগলেন, দান করলেন, যেটি তুমি বেশি ভালোবাসো সেই জিনিসকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। তাহলে পুরাতন কেমন করবে? সুবহানাল্লাহ। বাবার রসুলের তৈরি করা সুন্দর কাপড়টা প্যাকেটে আসে না নাই, খবরদার কাউকে বলবে না, এই আল্লাহর বন্দী আমার সৎমারা জানতে পারলে রাগ করবে, এক্ষুনি আমি গোসল গাসল করে ইজিন দিতে মুস্তফা আমার কাছে আসবে, নতুন কাপড় পরব, সুতরাং কাউকে বলবে না, এখানে পরবে না, কাপড়ের ভিতরে করে নতুন কাপড়টা প্যাকেটিং করে ওই ভিখারি মেয়েকে দিয়ে দিলেন। কোন দিন? বিয়ের দিন। আমি পারবো? আপনি পারবেন? আল্লাহু আকবার। উম্মে সালমা বলতে লাগলেন, ফাতেমা আমি রাখলাম কাপড়, দেখতে পাচ্ছি না, তুমি তো গোসল করে আসলে। মারে মা, জিন্দেগির মধ্যে আমি রহমতুল্লিল আলামিনের মেয়ে, সুবহানাল্লাহ, নতুন কাপড় পরে আমাকে আলীর কাছে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন, পুরাতন কাপড় পরেই যাব। মারে ওই কাপড় তোমরা পাবে না। কি মেয়ে, তুমি কি করলে এত বড় কাজ, কেমন করে করলে? মা, কাটা গায়ে লবণের চিটা দিও না, একজন গরিব মেয়ে মোস্তফার দুরালির ঘরে এসে সেই ফেরত যাবে নিজের শরীর সতর ডাকতে, শরীয়তের লেগাম দিতে, কাপড় নাই, পুরাতন কাপড় দিতে চাইলাম, কোরআনের আয়াত চোখে পড়ে গেল, আল্লাহ বলতে লাগলেন, খোদার রাস্তার মধ্যে দান করতে গেলে যেটি প্রিয় সেটি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে নতুন কাপড় আপনি যা সেলাই করলেন দেওয়ার জন্য আলীর ঘরে বধূ বানিয়ে ওই কাপড় আমার ফাতেমা একজন গরিব মেয়েকে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আরো জোরে। সেজন্য আল্লাহ বেহেশতের আরেকটি কাপড় আপনার ফাতেমার জন্য পাঠিয়ে দিলেন তোফা বানিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে। কোনজন ফাতেমা? আরেকবার বলুন না সুবহানাল্লাহ। শেষ করতে যাচ্ছি বাবারা, অন্তরে বেতন আমার দরকার নাই, রাতের গভীরতা আমার প্রয়োজন নাই, কোনজন পঞ্জতনের তৃতীয় জন যার নাম ফাতেমা, যার ধাইমা হিসাবে হযরতে উম্মে কুলসুম, হযরতে সারা, হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। বন্ধুরা, নবুয়তের রসুল উযু বানে ইজিন নিতে যখন আসতেন এমন কান্নার মধ্যে পড়ে গেলেন, আমার মা ফাতেমা, সুবহানাল্লাহ, আমার রসুল বলতে লাগলেন, আমা তারদিনা ইন্নি জাবাসতুকা, সুবহানাল্লাহ, আকদামা, জুরনা, সুবহানাল্লাহ, ও আমার ফাতেমা, মক্কার জমিনে মদিনার জমিনে শ্রেষ্ঠ একজন জাতকে তোমার স্বামী আমি বানাই নাই, আমার খোদা বানাইলেন। আরো জোরে। সবার মেয়ের জন্য আপন বাবা আর মা স্বামী নির্ণয় করে ঠিক কিনা? ও মা ফাতিমা, তুমি কি রাজি হবে না? দুনিয়ার জগতের মধ্যে আমি তোমার স্বামী নির্ণয় করি নাই, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য স্বামী বানিয়ে পাঠাইলেন, মা তুমি রাজি হয়ে যাও,
আমার ফাতেমা আরো বেশি কান্না। এইভাবে কানতে কানতে দেরি হয়ে যাচ্ছে, আমার নবী বলে দিলেন, ও মা ফাতেমা, সাহাবায়ে কেরামরা বসে আছেন, এক্ষুনি খুতবা দিয়ে তোমার ইজিনটা শুনাই, আমি ইজাব আর কবরের মামলা ঠিক করব। ও ফাতেমা তাড়াতাড়ি বলে দাও না, ইয়া রাসূলুল্লাহ, মেরে নিতে পারি, আমার মিসকাল 480 আমার জন্য মোহরানা নির্ধারণ করলেন। ও আব্বাজান, নবুয়তের রসুল একটু খুলে বলুন না, আমি কি দুনুজানের বাদশার মেয়ে নই? দুনুজানের বাদশার মেয়ের মোহরানা এত কম দিয়ে কেমন করে হয়? সুবহানাল্লাহ। আম্মা, তোমার জন্য মোহরানা কত চাই? আলীর কাছে আর সামর্থ্য নাই, আল্লাহ যাকে নির্ণয় করলেন তোমাকে মেনে নিতে হয়। আব্বাজান, নেব নেব নেব, আমি তো পাইতে লাগলাম, পাইতে গেলে কেউ না নিয়ে ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, আপনি এত ব্যস্ত হবেন না, একটু অপেক্ষা করুন। আমার আল্লাহ যখন আমার আলীকে আমার জন্য স্বামী মুয়ায্যান করলেন, নিশ্চিত মোহরানা আমার খোদাই নির্ণয় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা ফাতেমা, এই কথা তুমি কি বলতে লাগলে? দেখতে দেখতে বলতে বলতে হযরতে জিব্রাইল আমার নবীর পাশে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি রে জিব্রাইল, কি মামলা, এখন কেন আসলেন? বলে যে খোদার কসম, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতিমা চোখের পানি বন্ধ করবে না, আলীকে স্বামী বর বানাইবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মোহরানা নির্ধারণ করবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 বছর 15 থেকে মা ফাতেমার একটু এটা এখতিলাফ করেছেন, কেউ 15 কেউ 18, বাংলাদেশের রসম অনুপাতে 18 না হলে বিয়ে হয় না, সেজন্য 18ই মারলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 18 বছর বয়সে সাবাল লেগামে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মানবো না, গ্রহণ করলাম না, আমি এত কম মোহরানা দিয়ে দুনুজানের বাচ্চার মেয়েকে আলী কেমন করে বিয়ে করবে? আলীর কাছে নাই, আলীর মনিবের কাছে তো আছে। আলীর কাছে নাই, আলীর মনিবের কাছে আছে মুস্তফা আর মুস্তফার আওলাদ। আমার ফাতেমা কত পাওয়ারের মালিক, এলান দিয়ে দিলেন। জিবরিল এসে হাসতে লাগলেন, এ রাসূলুল্লাহ, আপনি চিন্তার মধ্যে কেন মগ্ন? আমার ফাতেমা কি বলে আপনি জিজ্ঞাস করুন। এবার এলান দিয়ে দিলেন, ওমা ফাতেমা, কোনজন পঞ্চতনের তৃতীয় জন, কাকে নিয়ে আজকে আলোচনা? ওমা ফাতেমা একটু করে খুলে বলো না, আলীর কোনো ত্রুটি আছে? না বাবা, নাই। কি ব্যাপার, তুমি কেন মানবে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুনুজানের বাচ্চার মেয়ের যদি মোহরানা হতে হয় তাহলে কুদরতে খোদাবন্দির পক্ষ থেকে একটা নমুনা চাই। হযরতে শেরে খোদা আলী কবির ভাই বসে আছেন, দেরি হচ্ছে কেন? ফাতেমা কি রাজি হচ্ছে না, আমাকে মানবে না? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবুয়তের রসুল কানতে লাগলেন, জিবরিল হাসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কি চাই আপনি উত্তরটুকু নিন। এই ফাতেমা তাহলে বলো, আমি মুহাম্মদুর রসুল, দুনুজাহানের বাদশা নবী, চাও আমি কি করি দেখতে চাও? একটু করে বলো না। এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ বলবেন, এখনো আপনার চোখে পানি কেন? আমি কলিজার টুকরা ফাতেমার বিদায়ের কারণে? বলে যে না না, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে কত শের চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা এগুলো কি কথা বলতে লাগলেন, এগুলো কথা বলার সময় কি আজ? বলে যে আজ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে শেরে খোদা আলীকে আমার স্বামী বর বানাই, আমার খোদার পক্ষ থেকে আমি মোহরানা নেব। আল্লাহু আকবার, খোদার পক্ষ থেকে আমি মোহরানা নেব। এই ফাতিমা, খোদার পক্ষ থেকে কি মোহরানা চাই? আমার ফাতেমা বলে দিলেন, যে নবুয়তের রসুল 18 বছর বয়স, নিজের মেয়েকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আমোদ পূর্তি করে নাই,
শুধু উম্মত 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 বলে সাগরের পানি বানিয়ে দিলেন, চোখের পানি দিয়ে উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমার কুদরতের পক্ষ থেকে আমি ফাতেমার পর শেরে খোদা আলী হই, আল্লাহ মোহরানা তুমি চাইলে দিতে পারো। ও ফাতেমা একটু করে বলো না তোমার মোহরানা কি? আমার ফাতেমা মোহরানা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আখিরি জামানার নবী, সেহেতু আমি ফাতেমার দাবি হলো গুনাহগার যত উম্মত হবে সমস্ত উম্মতের গুনাহ আমি ফাতেমার মোহরানা। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। আমি খোদার দরবারে অতক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেব না, রাজি বলবো না অতক্ষণ যতক্ষণ আমার খোদা ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত মাস্টার হাটের কর্ণফুলী থানার চটলার বিশ্বের জগতের আলে মুস্তফার প্রেম যাদের অন্তরে থাকবে ইয়া রাসূলুল্লাহ ওদের গুনাহের কাফফারা আমি মা ফাতেমার মোহরানা হওয়া চাই। আরো জোরে হযরত জিবরিল হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমার অন্তরের খবর আল্লাহ জেনে আমি জিবরিলকে পাঠিয়ে দিলেন, এখন আমি রাজি। ফাতেমাকে বলে দিন আল্লাহ যতগুলো উম্মতে মুহাম্মদী নবীর আহালকে ভালোবাসবে ওদের গুনাহের কাফফারা নবীর আহালের প্রেমকে বানিয়ে দিলাম। ফাতেমা বলে না এইরকম কথা দিয়ে মানতে রাজি না, ডকুমেন্ট চাই। জোরে বলেন না কি চাই? ডকুমেন্ট চাই। বন্ধুরা আমার নবুয়তের রসুল এমন কান্না আরম্ভ করে দিলেন, মারে মারে দুনিয়ার জগতের মধ্যে আমার ফাতেমার মতন কে হতে পারে? যেমনি ভাবে ওয়া ইম্মি সাইয়্যিন ইল্লা ওয়ারিদুহা এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে মসজিদে নবীর চৌকট ধরে আমার নবী এমন কান্না আরম্ভ করে দিলেন, সিদ্দিক আকবর গেলেন কান্না থামাইতে পারে না, ওমর ইবনুল খাত্তাব গেলেন কান্না থামাইতে পারে না, ওসমান গনি জুন্নুরাইন গেলেন কান্না থামাইতে পারে না, আলী কারার কদম ধরে নিলেন কান্না থামাইতে পারে না, হযরতে বিলালে হাবশি গেলেন কান্না থামাইতে পারে না, হযরতে বিলাল মুস্তফার কান্না দেখে দৌড় দিয়ে মা ফাতেমার কদমে চলে গেলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মা ফাতেমা তুমি হুজরার মধ্যে কেমন করে বসে আছো? মুস্তফার রাত দিনের কান্না এখন কেউ কান্না থামাইতে পারে না, ও ফাতেমা দৌড় দিয়ে বোরকা পরিধান করো, নবী তো বেহুশ হয়ে যাবে। এই রকম কান্না দিতে দিতে উম্মতের মায়ায় ওয়া ইম্মি সাইয়্যিন ইল্লা ওয়ারিদুহা আমার নবীর কাছে একটি মাত্র পয়গাম এলো, ইয়া রাসূলুল্লাহ কর্ণফুলী থানার মাস্টার হাটের যদিও বা মুসলমান যদিও বা ইমানদার তাদেরকে কিন্তু জান্নাতের জাহান্নামের মুখোমুখি হতে হবে। আমার রাসূল বললেন আল্লাহ আমার উম্মত যদি হয় জাহান্নামের একটা সিরা পাড়া তেনা যদি দুনিয়ার জগতের মধ্যে মেরে রাখা হয় একটা পশু পাখিও বেঁচে থাকবে না, দুর্গন্ধে মারা যাবে, আমার উম্মত কষ্ট পাবে, আমি রাসূল কাঁদতে কাঁদতে সাগর কেন বানাইলাম? না না মানবো না আমার উম্মতকে আল্লাহ জাহান্নামের মুখোমুখি করতে দেব না। হযরতে বিলাল হাবশি আমার মা ফাতেমার কদমে যখন গেলেন দুই সন্তানকে হাতে নিয়ে দৌড় দিয়ে মুস্তফার কদমে আসলেন, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে মামলা শেষ করে আসতে লাগলাম, কোনজন ফাতেমা দুনিয়ার জগতের মধ্যে মোহরানা দেবার মুহূর্ত আমার জিবরিল বলতে লাগলেন মা ফাতেমার দলিল কি চাই? বলো যে খোদার পক্ষ থেকে জিবরিল হাত দিয়ে লেখা একটা ডকুমেন্ট চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বন্ধুরা আমার সেই ডকুমেন্টটুকু লিপিবদ্ধ করে কাগজের মতো একটা জিনিস বলতে লাগলেন সুবহানাল্লাহ। জিবরিল কবুল করলেন, আহলে বাইতে মুস্তাফার প্রেমিক যারা ওদের গুনাহের কাফফারা মা ফাতেমার মোহরানা এটা টুট করে তিনবাস করলেন সুবহানাল্লাহ, একটা সিঁড়ির বাসের মধ্যে রেখে দিলেন। যখন আমার নবীর নূরানি সাদত হয়ে গেল নবী কানে কানে বলে দিলেন ফাতেমা মারে আর কাঁদিস না আমার পরিবার থেকে
সর্বপ্রথম যেই জন আমি মুস্তফার কোলে আসবেন সেই জন তুই মা ফাতিমা। চোখের পানি পড়তেছিলাম, কান্নার মধ্যে হাসি এসে গেল। উম্মে সালমা, মা আয়েশা সিদ্দিকা, উম্মে হাবিবা, দুই দিক থেকে ধরলেন ও মা ফাতেমা, কান্নারত অবস্থায় এরকম হাসতে কাউকে দেখি নাই, তুমি কেন হাসলে বলে দাও। ও মারা, এখন বলা যাবে না, আমার নবীর শাহাদাতের পরে, নবীর শাহাদাত যখন হয়ে গেল আস্তে আস্তে রোগ সজ্জায় হলো, মুহূর্তের মধ্যে শেরে খোদা আলী শেষবারের মতন হযরত সিদ্দিক আকবরের বৃহত্তম দরবার থেকে ফিদা গিয়ে ডেকে নিয়ে আসলেন, এই আলী রে একটু দৌড় দিয়ে আসো না, আমার ফাতেমা তো শয্যার মধ্যে শুয়ে গেলেন, বেশি রোগ বেড়ে গেল। সভা ভেঙে দিলেন, আলীকে ছুটি দিলেন, দৌড় দিয়ে আসলেন, আমার মা ফাতেমার নিজের হাতের মধ্যে মাথাটা রাখলেন, দেখা গেল গরম গরম রুটি তৈরি করা, এক রাওয়ায়েতে তিনটি আর এক রাওয়ায়েতে ছয়টি, এলান দিলেন ফাতেমা এত কষ্ট করে শয্যাশায়ী অবস্থায় রুটি কেন তৈরি করলে, ইয়া রাসূলুল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে ও আমার স্বামী বর, আপনার কাছে মনে আছে কি? বলে যে মনে থাকবার কি, আপনি আমাকে হাতের চার থেকে মেহমান নামাজির কারণে নবীর দরবারে পাঠিয়েছিলেন, ও ফাতেমা আমার মুস্তফার দরবারে যাও, পান্ডি বন্টন করবে, যদি তুমি মেয়ে হিসেবে চাও আমার নবী তোমাকে একজন বান্দি দিয়ে দেবে। আমার রসুল বান্দি দেয় নাই, এ ফাতেমা দুনিয়ার জগতের মধ্যে আমার শেরে খোদা আলী, মারে আমি যদি তোকে বান্দি দিই তোর কি দুনিয়ার নিয়ামত চাই নাকি আখিরাতের নিয়ামত চাই? ফাতেমা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর নিয়ামত চাই না, আখিরাতের নিয়ামত চাই, মারে আমি সমস্ত বান্দি জন এতিম বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তোকে বান্দি দিতে পারলাম না আব্বাজান, কেন? ইয়া রাসূলুল্লাহ মামলা কি? বলে যে ও মা ফাতেমা তুই দুনুজানের বাচ্চার মেয়ে, আমার শেরে খোদা আলী যুদ্ধের ময়দান থেকে দিনভর কাজ সেরে গর্মাক্ত অবস্থায় ঘরের মধ্যে আসবে, আমার ফাতেমা তো ইবাদতের পাগল নামাজের পাগল, যাই নামাজ থেকে উঠবে না মশল্লা ত্যাগ করবে না, খোদার কসম ও মা ফাতেমা আমি পৃথিবীর জগৎকে শিখিয়ে দিতে চাই, কোনো জাতের বাচ্চার মেয়ে আপন স্বামীর খেদমত কেমন করে করে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন বান্দি দিয়ে দিলেন, আমার আলী কষ্ট পাবে নামাজের মশল্লায় তুমি সিজদাই থাকবে, আর যদি বান্দি না দি আমার আলীর মন তুমি রক্ষা করবে, আলীকে বিছনা করবে, আলীকে তুমি বিছবে, আলীকে কাপড় খুলে নেবে, একটা বিছানা দিয়ে একটু বাতাস করবে, ও মা ফাতিমা তরকারি গর্ষার শয্যা এই সব কিছু নবীর কলিজার টুকরা শাহজাদি দিয়ে স্বামীর খেদমত কাকে বলে, আমি সারা পৃথিবীর নারীকে শিখাই দিতে চাই আখরাতের জন্য। অমাফাসক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার, মারে মা ফাতেমা যেই নারীরা পাঁচক্ত নামাজের পরে ওয়াজিফায়ে ফাতেমি যাকে বলে সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে আল্লাহু আকবার এই কালেমা ওয়াজিফা হিসাবে তেলাওয়াত করবে, আমি রসুল বলে দিলাম জান্নাতের জন্য নারীরা কাঁদবে আর জান্নাত ওই নারীদের জন্য কাঁদবে। হাই 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 ইল্লে ওয়াজ করতে আমাদের কেমনি আরো সেনার মধ্যে ছিল তুন, আরে মুস্তফা পঞ্চে তরের মধ্যে তৃতীয় জন আমার মা ফাতেমা, আই হাই হাই আলী আসলেন, আলী কেন দিলেন আজকে ওকে, তুমি পারতে না এই রুটিগুলো তৈরি না করে? সুবহানাল্লাহ আলী ও আমার স্বামী বর, আমি তরু তাজা স্বামীর খেদমত করলাম, এই রিপোর্টটা নিয়ে আমার মুস্তফার কদমে যাব, ফাতেমা আমাকে একটু করে বলো না
জীবনে তুমি আমার কাছে একটা কাপড় চাও নাই, একটা ছুরি চাও নাই, একটা ব্লাউজ চাও নাই, একটা শাড়ি চাও নাই, একটা পেটিকোট চাও নাই, এক পুষ্টি আহার চাও নাই, এক গ্লাস পানি চাও নাই। আমি আলী চাই আজকে শেষ মুহূর্তের মধ্যে তোমার একটি দাবি হলো পূরণ করতে। সবার জানা বলবো না, আই হাই হাই, আমার মা ফাতেমা কেঁদে বললেন, ও স্বামী গো, আমি তো জানি আমার স্বামীর পকেটের টাকা কত আছে। আল্লাহু আকবার। শেরেখ উদ্দিন আলী বলতে লাগলেন, বলো না, দেখেন স্বামীর কাছে টাকা নাই, মা ফাতেমা তো লাগে এমনি গায়েব, সেই জন্য কিছু বলি নাই। আজকে যখন আপনার মন চাই তাহলে একটা আনার নিয়ে আসেন আমার জন্য, একটু জোরে বলুন না, এই যুগে না হয় আনার 300 টাকা 200 টাকা, ওই যুগে আনার কোনো দাম ছিল 1 টাকা। সমূহ ইহুদি থেকে আলী কার্রাত 1টি টাকা দাম নিলেন, দৌড় দিয়ে গিয়ে বাজার থেকে একটা আনার নিলেন টুকটুকে পাকড়া। কিছু পথ আসার পর আলীকেও কাচ্ছি করে ফেলে দিলেন। বুড়া একজন, ও নবীর পরিবার, নবীর জামাতা, শাহজাদির জামাই, ডাক্তার আমাকে বলে দিল আমি বুড়া বয়সের মধ্যে পূর্ণ 1টা আনার যদি খেতে পারি আমি নাকি রোগাক্রান্ত থেকে ভালো হয়ে যাবো। শেরে খোদা আলী কিন্তু এভাবে আনারটা নিয়ে বগলে নিয়ে রাখতে লাগলেন, যাতে করে ফকির না দেখে। যদি মন চাই আমাকে একটা আনার খাওয়ান, দাঁড়িয়ে গেলেন শেরে খোদা আলী, বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, বুড়া মারা যায়, যদি আনার খাই তাহলে বেঁচে যাই। আমি তো আমার স্ত্রীর মন রক্ষার্থে খুঁজে নিলাম, জীবনে কিচ্ছু চাও নাই, মৃত্যুর পথে হলেও আমি স্বামীর একটু খিদমত। সুবহানাল্লাহ, জোরে, আত্মীয়তার বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হোসাইন আপিল করলেন, মারে মা আমরা তো এতিম হই নাই, ঈদের চন্দ্র উদয় হয়ে গেল, বাবা থাকতে আমরা কেন পুরাতন কাপড় দিয়ে ঈদ করব। মনে আছে মা ফাতেমা, নবী এলান করলেন, ও ফাতেমা জীবনে যদি আমার ইমামে হাসান হুসাইনের মন রক্ষা করতে যদি না পারো, আমি নবী বলে দিলাম কেউ দিতে না পারলে দৌড় দিয়ে আমি মুস্তফার কদমে পাঠিয়ে দিও, আমার হুসাইনের চোখের পানি পড়ো, তা হুসাইনের চোখের পানি যেন মাটিতে না লাগে। হাই হাই হাই, সুবহানাল্লাহ, সেই হুসাইনের ইয়াদের মাহফিল আজকের কনফারেন্স, উঁচা আওয়াজ দিব না, সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এরকম একটা একটা বের করলে সময় নষ্ট হয়ে যাবে, মোদ্দা কথায় নিয়ে আসতে লাগলাম। যখন আমার প্রিয় মাহবুবে কলিজার টুকরা মেয়ে শেরে খোদা আলী দৌড় দিয়ে গেলেন আনতে লাগলেন, দেখা গেল বুড়ার দিকে আলীর রু চলে গেল। এই জিনিস যদি ঘরের বিবির জন্য নিয়ে যাই, আল্লাহ যদি জিজ্ঞেস করে আলী তোমার কাছে বিবির মোহব্বত বেশি, আল্লাহর বান্দার মোহব্বত কম, ঠিক না? সুতরাং তুমি দিলে না কেন, কি উত্তর দেব? যাগ্গে যা হওয়ার হয়ে গেল, বুড়া সামনে আসো, নিজের হাতের মধ্যে খুলে 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 সমস্ত দানাগুলো বুড়াকে খাওয়াই দিলেন। ওইদিকে মা ফাতেমা উঠতে পারলেন না। আমার শেরে খোদা আলী যখন আস্তে আস্তে ঝিমে ঝিমে দরওয়াজায় গেলেন, ও ফাতেমা, টুস করে দরওয়াজা খুলে দিলেন, ফাতেমা তুমি শয্যার মধ্যে ছিলে, এখন শক্তি নিয়ে উঠলে কেমন করে? হযরতে ফাতেমা হাসি মুখে স্বামীকে সম্ভাষণ দিয়ে বলতে লাগলেন, নিশ্চিত আমার স্বামী এই মুহূর্তের মধ্যে কোন একটি ভালো কাজ করে এসেছে। শেরে খোদা আলী দুই চোখের ভানে ছেড়ে দিলেন, হাউ মা করে কেঁদে উঠলেন। ফাতেমা তোমাকে কে বললো? বলে যে আমার শরীর বলতে লাগলো,
আমি যখন শরীরের মধ্যে তাকত পেলাম উঠতে, আমি খোদার কসম আমার মনে আসলো আমার আলী নিশ্চিত কোন একটা বারামুলি কাজ করে ফেলেছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আসেন বসেন। আমি ভালো হয়ে গেছি, সুবহানাল্লাহ। ফাতেমা আমাকে লজ্জা দিও না, ফাতেমা কেঁদে দিলেন। ও স্বামী জীবনের মধ্যে কিছু কথা আপনার সাথে আমার বাকি আছে, সুবহানাল্লাহ। পাশে বসাই দিলেন, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ফাতেমা পরে দিলেন, আপনার হক আদায় হয়ে গেল, আনারটা আমার ছিল, ক্রয় করলেন কিন্তু আপনি, সৎকাটা আমি ফাতেমার পক্ষে হয়ে গেল। সেই কারণে আল্লাহ আমাকে শক্তি দিলেন, শয্যা থেকে উঠেই গেলাম। স্বামীর কদম ধরলেন, আলী আমাকে একটু ক্ষমা করে দিন। এবার আলী কান্না না দিয়ে পারলেন না, ফাতেমা জীবনে কোনো আঘাত স্বামীকে করো নাই, কেন ক্ষমা চাইতে লাগলে? আলী কিছুক্ষণ সময় পেলাম, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব, আমার দুটো সন্তান ইমামে হাসান আর হুসাইন, কখনো জীবনে আমি তাদেরকে ফেলে নাস্তা করি নাই, আপনার নিজ হাত দিয়ে আমি ফাতেমার হাত বানাই, আপনি একটি খাবেন, আমার হাসনাইনে করিমাইন হাসান হুসাইনকে নিজে ধরে ধরে সিরে সিরে আপনার হাত দিয়ে মা ফাতেমার পক্ষ থেকে নাস্তা করাইয়ে দেবেন। হাই হাই হাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই আমার নবুয়তের রসুল শুভ সংবাদ দিয়ে গেলেন, আমি আর কিছুক্ষণ আছি, আমার ইন্তেকালের সময়, আপনার মহারানা সম্পর্কে আমি মানি নাই। ওই থাক তাকের চাপার মধ্যে ছোট্ট একটি কাগজের টুকরো বাস করা আছে, আপনি দেখবেন না ওই কাপড়ের পাঁচটা, ওই কাগজের পাঁচটা, খোদার কসম করে বলছি আমার কাফনের ভিতরে আপনার বেলায়েতের হাত দিয়ে আমার কাফনের সিনার উপর রেখে দেবেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। হাই 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 হাই, শেখ আলী কান্না দিলেন, ফাতেমা খোদার দোয়ায় দিয়ে বলছি আমার মহারানা সংক্রান্ত ব্যাপার, তুমি মানলে না কাগজের মধ্যে কি লেখা আছে আমি দেখবো না, ওয়াদা দিলাম কিন্তু মুখে ভরে দাও না, সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। পঞ্জতনের মধ্যে আমার মা ফাতেমা কোনজন? আলী রে কাগজটার মধ্যে লেখা আছে আলে বাইতে মুস্তফাকে যারা ভালোবাসবে, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি হোক, আমি মা ফাতেমা জিবরিলের মাধ্যমে খোদার নায়েবত্ব ঘটাই দিলাম, লিপিবদ্ধ করে দলিল বানাইলাম, আমার মুস্তফার গুনেগার উম্মতের গুনাহের কাফফারা আমি মা ফাতেমার মহারানা বানাইলাম, আলে মুস্তফাকে যারা মুহাব্বত করবে তাদের গুনাহ যেন আলী ফাতেমার বিয়ের মহারানা হয়ে গুনার কাফফারা বনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ায়ুতইমুনা তামা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়তীমান ওয়া আসীরা। কোন জন ফাতেমা? যেই জন আমার রসুল বললেন ফাতেমা হাসান হুসেনের কাছে জ্বর এসে গেল, তোমরা তিনটি রোজা মান্নাত করো। এখন রোজার জন্য ইফতারির মামলা আছে না, সেহরির মামলা আছে না, তিন দিন ইফতারির মামলা জোগাড় করে রাখলেন, সেহরিটুকু পাইলেন, সুবহানাল্লাহ। এখন যখন ইফতারের টাইম হলো, প্রথম দিন আসলে একজন মিসকিন, কোনখানে আহার নাই, ও নবীর ঘরানা, তোমরা তো আলে বাইতে মুস্তফার আওলাদ, তিন দিনের উপবাস, আমাকে আহার দাও, সুবহানাল্লাহ। ফিদ্দও ছিল, আলী ছিল, ফাতেমাও ছিলেন, তিনজনেই সামনের মুখের থেকে ইফতারিগুলো দিয়ে দিলেন।
পানি খেয়ে ইফতার করলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সুবহানাল্লাহ, ওয়াইয়াতিমা সুবহানাল্লাহ, ইফতার করতে গেলেন, এতিম এসে ডাক দিলেন, ও নবীর ঘরানা, আমরা বাপহীন এতিম বাচ্চা, আমার জন্য কেউ নাই, সারা এলাকা ঘুরলাম, আমরা এতিমদের কেউ মাথার উপর হাত রাখলো না, আলী ফাতেমা কেঁদে দিলেন, আসো আসো আসো, তৃতীয় দিনের ইফতারি সামনে মজুদ রাখলেন, এতিমের হাতে তুলে দিলেন, জেলখানার বন্দি, অনেকদিন কষ্ট পাওয়া, আহার নাই, মুক্তি পেল, সব কানে গেলাম, তৃতীয় দিন এসে আসির বলতে লাগলো, কয়েদি বলতে লাগলো, ও নবীর পরিবার, কোনো কানে কিছু পেলাম না, আমার ইমান বলতে লাগলো, নবীর ঘরে গেলে পাবো, সেহেতু ও আলী ও ফাতেমা তোমাদের ঘরে কিছু থাকলে আমাকে দাও না, সুবহানাল্লাহ। আলী কেঁদে দিলেন, ফাতেমা কেঁদে দিলেন, ফিতা কেঁদে দিলেন, তৃতীয় দিনের মামলা যখন, এটা তো খোদার পরীক্ষা, কয়েদিকে ইফতারি ঘুরে দিয়ে দিলেন। আর সকালবেলা যখন হলো, খুব ভুগাক্ত, নড়াচড়া করতে পারে না, গেলেন শেরে খোদা আলী, আমার রসুল পয়গাম দিতে লাগলেন, চলো আমার ফাতেমাকে একটু দেখতে যাই, সুবহানাল্লাহ। নবী গিয়ে বলতে লাগলেন, ও ফাতেমা, তোমার তকদির তো উজালা, আল্লাহ তো কোরআনের আয়াত দিয়ে দিলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়জহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সুবহানাল্লাহ। এটা হলো কুদরতের খেল, এই জন্য হলো আমার মা ফাতেমা, দুনিয়ার জগৎকে তাআজ্জুবে ঠেলে দিলেন, পৃথিবীকে সাক্ষী বানিয়ে দিলেন, আর মুস্তাফার মকাম, ইন্নি তারিকুন ফীকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও কর্ণফুলী থানার চেয়ারম্যান, মেম্বার, অতিথি, শ্রোতা মন্ডলী, আল্লাহ বলো সুবহানাল্লাহ বলেন না, রসুল এলান দিতে লাগলেন, দুটো জিনিস তোমাদের হাতে রেখে যাচ্ছি, এই দুটো যদি তোমাদের হাতে থাকে, তোমাদের কখনো শয়তান ভ্রান্তির দিকে নিতে পারবে না, প্রদবষ্ট করতে পারবে না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি? একটি হলো কোরআন, আর একটি হলো নবীর পরিবার। যেমন নাকি ফাতেমার আদর্শ যদি কোনো নারীর কাছে থাকে, আজকালকার নারীরা বিবাহের বেনারসি শাড়ি পর্যন্ত পাস করে রেখে দেয়, ঠিক না? আবার দেখা যায় মৃত্যু যখন হয়ে যায়, গায়ের উপর সব ছড়িয়ে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। আর যদি বিজ্ঞ ফাতেমার শিক্ষায় শিক্ষিত হয়, এই বেনারসি শাড়ি আমি তো একবার পড়েছি, বা দুইবার পড়লাম, বা তিনবার পড়লাম, একজন গরিবের ছেলে বিয়ে করে আনতে 15-20 হাজার টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনতে পারে না, মা ফাতেমা শিখাই দিলেন, ওই শাড়ি গরিবের ছেলেকে দিয়ে দাও, 20,000 টাকা তোমার রক্ষা হয়ে যাবে, আমি দড়ির দুরালি, আমার বেনারসি শাড়ি ধুলাই করে তুমি নতুন বধু আনো। এরকম দরদি কয়জন আছে? কাপড় কি সময় গেলে থাকবে? বাস করা কাপড় বাসে বাসে নষ্ট হয়ে যায়। আমি খলিফার গুণা নামক একটি গায়ের মধ্যে একজন মেয়ে ওসিয়ত করে গেলেন, হাসান রেজা যেন আমার জানাজার নামাজ পড়ায়, সুবহানাল্লাহ। এখন ওনারা বলতে লাগলেন, আপনার কথা বলে গেলে আপনাকে আসতেই হয়, দেখতে বিরাট এক পাহাড়, বড় পয়সাওয়ালার বউ তো, এক পাহাড় শাড়ি, আপনার কাপড়, ওরে আল্লাহ, কি রে মুয়ত কই, বলছে এর নিচে মুয়ত কেন দিচ্ছ, জীবনের জন্য পড়াই দিচ্ছি, নাউজুবিল্লাহ বলবেন না। আমি বললাম, খোদার কসম, এতগুলো কাপড় কার জন্য তোমরা রাখলে? এই মেয়েকে আজকে পড়াই দিলে আল্লাহ বলবে যে মইয়ত হওয়ার পর ওই কাপড়ের কোন পরনের কাম আছে? আর জোরে বলেন না। এই কাপড়গুলো যদি জিন্দা থাকতেই কোন একজন গরিব গুরবার হাতে গিয়ে পৌঁছত, তাহলে গুনাহের কাফফারা হয়ে যেত, মুক্তির দিশা হয়ে যাবে। যেমন নাকি বলতে হয়, আমার চেয়ারম্যান দাদা যখন আমার পাশে, অনেক ঘরে অনেক বিধবা নারীরা আসে না, জোরে, আমাদের স্বামীওয়ালা স্ত্রীরা ড্রেসিং টেবিলের মধ্যে যত সুন্দরভাবে যে প্রসাধনীগুলো আছে, এগুলো যদি বাইরের বিধবা নারীকে গোসল গাসল করায়,
যদি ড্রেসিং টেবিলের সাজসজ্জাটুকু গায়ে তুলে দিয়ে আমাদের ঘরের বধূদের সামনে দাঁড় করানো হয়, অনেক সময় দেখা যাবে ওই বিধবা নারীর চাইতে আমাদের ঘরের বধূ নিরুস, ঠিক না? আমাদের মা বোনদের কাছে সেই শিক্ষা মনে রাখা দরকার। স্বামী না থাকার কারণে আজকে আমার ঘরের দুয়ারে এসেছে, যতটুকু সম্ভব আমি তাকে খুশহালের সাথে বিদায়টা দেওয়া প্রয়োজন আছে না নাই। আজকে দিনটা খুব ভালো, পৃথিবীর জগতের মধ্যে তিনটি জিনিস আপনাকে মনে রাখতে হয়, সেগুলো হলো চিরতরে তালাক দিয়ে ছেড়ে দিতে হবে লোভ, হিংসা, অহংকার, ঠিক কিনা? আরো জোরে, লোভ, হিংসা, অহংকার, তিনটি জিনিস আপনাকে মনে ধরে রাখতে হবে। কি কি বলবেন? এগুলো কি রাখতে বলেছি না ছাড়তে বলেছি? এই তিন জিনিস চার কাছে থাকবে, ভিক্ষার পাত্র তার হাতে আসবে, জিন্দেগিতে সে কখনো মানুষ হতে পারবে না। তিনটি জিনিস মনে ধরে রাখতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমার বাড়ি বানাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। আল্লাহর কোরআন বলতে লাগলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমি মুথের ফোঁটা থেকে তৈরি হয়েছি, বাবার পিঠ থেকে মায়ের গর্ভদানে হয়ে দুনিয়াতে আসলাম, কতদিন থাকবো, 50, 60, 70, আবার কোথায় যাব? আল্লাহ মারবেই মারবে, ঠিক না? মরার পর আমার এই বডি কি কেউ ভরে রাখবে? ফেটে যাবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার তিনটি জিনিস তালাক দিয়ে ছাড়তে হয়, লোভ, হিংসা, অহংকার, তিনটি জিনিস মনে রাখতে হয়, আমি কোন পুরীতে ছিলাম, কোথায় আসি, আবার কোথায় আমার ঠিকানা শেষ। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন, এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুন। যে সমস্ত অতিথিরা আমার চেয়ারম্যান দাদা সহ মাহফিলে আসলেন, বসলেন, আল্লাহ তাদের একটি চাহাত হলো যাও পূরণীয় তুমি পূরণ করো, তকদিরকে উজালা করে দাও। আল্লাহ আজকে জনতা খুশি, তুমি আল্লাহও নিশ্চয়ই খুশি, তোমার আলে বাইতের পরিবারও খুশি, ঠিক না? যাদেরকে আল্লাহ তুমি আনাইলে, বসাইলে নবুয়তের আলে বাইতের রাডারের মধ্যে, তাদের ফিক্সারটা তুমি আল্লাহ ক্যাচ করে তুলে রাখার সুযোগ করে দাও। যেই ফিক্সার দেখে আমাদের জিন্দেগির বাসার সরু সামান হয়ে যাবে। জোরে বলবেন না আমি, আরো যদি বলতে যাই রাত চলে যাবে, দিন আসবে, ফাতেমা শেষ হবে। আরো জোরে, ফাতেমা কেন শেষ হবে? ইমামে হোসেন শেষ হবে, ইমামে হাসান শেষ হবে, নবীর পরিবার শেষ হবে? আল্লাহ আমাদেরকে